السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الاستهادة قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن هشام بن عروة عن أبيه عن عائشة أنها قالت قالت فاطمة بنت أبي حبيش لرسول الله صلى الله عليه وسلم يا رسول الله إني لا أطهر أفعد الصلاة فقال رسول الله صلى الله عليه وسلم إنما ذلك عرق وليس بالحيضة فإذا أقبلت الحيضة فاترك الصلاة فإذا ذهب قدرها فاغسلي عنك الدم وصلي আল্লাহ রাবুল আলমিনের যাবতীয় প্রশংসা সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ জুমাবার 18ই মুহররম 1443 হিজরি মোতাবেক 27 আগস্ট 2021 ধারাবাহিক আলোচনা আমাদের সহিহুল বুখারীর ভাষ্য, বিষয়বস্তু মাসিক ঋতু, মহিলাদের মাসিক ঋতু বা হায়েজ সম্পর্কে পর্ব নম্বর 3। বাব ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন বাবুল ইস্তিহাদাহ, এই অধ্যায় হচ্ছে ইস্তিহাদা সম্পর্কে, অধ্যায় নম্বর 8, হাদিস নম্বর 306। এখানে এই হাদিসটি এসেছে ইস্তিহাদা সম্পর্কে, ইস্তিহাদা সম্পর্কেও বেশ কিছু হাদিস রয়েছে। প্রথম কথা সংক্ষেপে ইস্তিহাদা, পরে ইনশাআল্লাহ তাআলা ইস্তিহাজার যেসব প্রয়োজনীয় মাসাইল, ফিকহি মাসাইল ইনশাআল্লাহ হাদিসটা শেষ করার পরে পেশ করব, যাতে করে বিষয়টি একেবারে ক্লিয়ার হয়ে যায় আর সহজ হয়ে যায়, কারণ অনেকের জন্য এই বিষয়টি অত্যন্ত বিব্রতকর, মানে পেরেশানিতে পড়ে যায় মহিলারা বা তাদের স্বামীরা, যে এই সময় কি এটাকে মাসিক ধরবো না ইস্তিহাদা ধরবো। তাহলে হাইল, ইস্তিহাদা আর নেফাস, এই তিনটি এমন রক্ত, যে তিনটি রক্ত কার সাথে খাস? মহিলাদের সাথে। এই তিনটি রক্ত মহিলাদের সাথে খাস। হাইজ সম্পর্কে জানা রয়েছে মাসিক ঋতু, এবং এর সংজ্ঞা গত সপ্তাহে বলেছি, যেটা রাহেম, যে জরায়ু বাচ্চাদানি, জরায়ুর একবারে ভিতর থেকে আসে, মিন কারি রাহেমিল মারা বেরিয়ে আসে। ইস্তিহাদা আর হাইজটার সময়সীমা মোটামুটি নির্ধারিত থাকে, ব্যতিক্রম কারো এরকম হয় বিভিন্ন কারণে। মাসিক ঋতুর যে সময়কালটা রয়েছে প্রতি মাসে অধিকাংশ মহিলাদের, কারো আবার ঘন ঘন আসতে পারে, এক মাসে দুইবার হয়ে যেতে পারে, যেমন ব্যতিক্রম, তেমনই এমনও মহিলাদের রিপোর্ট আমাদের কাছে পাওয়া যায় অথবা আমরা ফিকহি কিতাবে পড়ি, যাদের ছয় মাসে একবার মাসিক হয়, এটাও তাই জানা রাখতে হয়, 3-4 মাস মাসিক হয় না, তার মাসিক হচ্ছে, সেটাই তার মাসিক। জি হ্যাঁ, তাহলে ইদ্যতের ক্ষেত্রে যাদের মাসিক 3 হাইজ, হ্যাঁ তালাকের ক্ষেত্রে তাহলে 3 মাস পর যদি হয়, 4 মাস পর হয়, তাহলে ওই হিসাবে 3 হাইজ পার করতে হয়, যদিও এদের সংখ্যা কম। আসল বিষয় হচ্ছে ইস্তিহাদা। ইস্তিহাদা কোন রক্তকে বলে যদি কেউ বলতে পারেন হাত উঠেবেন। একটা অনেক শুধু ডান দিকে একটা, হ্যাঁ দেখি এদিকে, বাচ্চা প্রসবের পরে যেটা ইস্তিহাদা, হ্যাঁ হ্যাঁ, যেটাকে বাংলায় রক্ত প্রদর বলা হয়, রক্ত প্রদর, এমন রক্ত যেটা বাচ্চাদানির ভিতর থেকে আসে না, বরং তার সাইডে একটি রগ রয়েছে, শিরা, যে শিরাটির নাম আরবিতাল আজেল, সেটার উদাহ বা সেটার ইনফেকশন নেই, আর হাদিসের ভাষায় সেটা শয়তানের আঘাতে সেখান থেকে ব্লিডিং হয়, রক্ত বেরিয়ে আসে। জি,
এবং এর সময়সীমা নির্ধারণ নাই, কারো জীবনেও ইস্তেহাজা হয় না, রোগ নেই, এই রোগ নেই, কারো খুব বেশি আছে, কারো মাঝে মধ্যে এইরকম রোগ দেখা যায়, ইস্তেহাজাইট, হাইজের অতিরিক্ত গোটা মাস ধরে প্রায় রক্তই বন্ধ হয় না অথবা মাসের অধিকাংশ সময়, তখন ধরে নিতে হবে যে ইস্তেহাজার রোগী, সে ইস্তেহাজার রোগী, এ হচ্ছে ইস্তেহাজা। তো চলেন ইস্তেহাজা সম্পর্কে, ইস্তেহাজার হুকুম বিধিবিধান সব ইনশাআল্লাহ তাআলা আমি শেষখানে বলবো, সুতরাং এখন আর বারবার বলছি না। বলছেন আবু বখারী হল বাবুল ইস্তেহাজা, এই অধ্যায় হচ্ছে রক্ত প্রদার, মহিলাদের রক্ত প্রদার সম্পর্কে বা ইস্তেহাজার রক্ত সম্পর্কে। হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন কালাত ফাতেমাতু বিনতু আবি হুবাইশ, আবু হুবাইশের মেয়ে ফাতেমা, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বললেন মানে জিজ্ঞেস করলেন, এখানে বলা মানে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্নিল্লা আতহুরু, আমি তো পবিত্রই হতে পারি না, গোটা মাস ধরে আমার রক্ত প্রবাহিত হতেই আছে, পাক পবিত্র হতে পারি না, আফাদা উসলা, তাহলে কি আমি গোটা মাস, আর প্রতি মাসে যদি এরকম হয় তো ছয় ছয় মাস বা বছর ধরে চলতে থাকছে। বরং এক সাহাবিয়া ছিলেন যার উস্তু হিজাত সব আসে নিন, সাত বছর ধরে ইস্তেহাজার রোগ ছিল, আল্লাহ আকবার, কত কষ্টকর সেটা। তাহলে একজন মহিলা এরকম যদি রোগে আক্রান্ত হয় তো এরকম বছরকে বছর সালাত পড়বে না, এই ছিল প্রশ্ন। আফাদা উসলা ওয়াদা ইয়াদাও মানে ছেড়ে দেওয়া, আমি কি সলাৎ ছেড়ে দেব? ফাকাল রাসূলুল্লাহ বললেন ইন্নামা যালিকা ইরকুন, এটি হচ্ছে একটি বিশেষ শিরা, মানে দামো ইরকিন, এখানে একটা মোজাফুজ রয়েছে, ইন্নামা যালিকা, এটি হচ্ছে একটি বিশেষ শিরা সার রক্ত, বিশেষ একটি শিরা, যে শিরাটির নাম আল আজেল বললাম, সেটির ইনফেকশন বা সেটির প্রদাহের কারণে সেখান থেকে রক্ত প্রবাহিত হয়, এটা রাহেমের ভিতর থেকে বেরিয়ে আসে না, যেটা মাসিক, এটা মাসিক নয়। এই জন্য বলছেন আরও ক্লিয়ার করার জন্য, ওয়ালাইসা বিল হাইজাতি, এটি মাসিক ঋতু, হাইজ নয়, আর মাসিক ঋতুতে সলাৎ ছাড়তে হবে, সলাৎ মাফ, ইস্তেহাজা রোগের কারণে। সুতরাং ইস্তেহাজার অবস্থায় সলাৎ ছাড়া যাবে না, বরং সলাৎ আদায় করতে হবে নিয়মিত। ফায়দা আকবালাতিল হাইজা, তো সুতরাং এখন করণীয় বলছেন, যখন মাসিক ঋতু আসবে ফাতরকিসালা, তখন সালাত ছেড়ে দাও। এখন বুঝতে পারছেন কোনো বোন যে এটা মাসিক ঋতু, এটা মাসিক রক্ত, গন্ধ দেখে বোঝা যাবে, রং দেখে বোঝা যাবে, যদি বোঝা যায় চেনা যায়, অথবা প্রতি মাসে যে দিনগুলিতে অভ্যাস আছে যে সময়টা হয় সেই সময়টাই, তাহলে এটা হচ্ছে কি হাইজ, সুতরাং তখন সালাত ছেড়ে দাও। হাইজ অবস্থায় সালাত পড়া কি হারাম, কেউ সালাত পড়ে তাহলে গুনাহগার হবে। ফায়দা দাহ বাকাদুরহা, যখন তার পরিমাণ শেষ হয়ে যায়, মানে যে পরিমাণটা ছয় দিন সাত দিন হয়, অথবা এই কয়েকদিন দেখা যাচ্ছে যে পচা রক্ত, দুর্গন্ধযুক্ত রক্ত, কালো রক্ত, গাঢ় রক্ত, এই তিনটি লক্ষণ, আবার বলছে তিনটি লক্ষণ মনে রাখবেন, দুটি তো প্রসিদ্ধ, একটা হচ্ছে পচা গন্ধ, দুর্গন্ধ মাসিকের রক্তে, দুই নম্বর হচ্ছে রং হচ্ছে ইন্না দামাল হাইজে দামুন আসওয়াত, কালো রঙের হাদিস রয়েছে, আর তৃতীয় হচ্ছে গাঢ় হবে, গাঢ় হবে। জি, রক্ত সাধারণত তাজা রক্ত যদি কোথাও পড়ে থাকে, তাজা রক্ত পড়লো কিছুক্ষণ পরে কি হয়ে যাবে, হ্যাঁ শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে, গাঢ় হয়ে যাবে, মাসিক রক্ত এটা হবে না, এটা তৃতীয় লক্ষণ, গাঢ় রক্ত, আর সেটা পড়ে থাকলে ওই রকম অবস্থায় পড়ে থাকবে দীর্ঘ সময়, সে ওদের পড়ে শুক হবে সেটা আলাদা কথা, কিন্তু এমনি গাঢ় হবে না, যে রক্তটা তাজা রক্ত, এখনই ব্লিডিং হলো আর একটু পরে কিন্তু সেটা জমতে লাগবে, এরকমটা হবে না, লায়াথা জম্মত, মাসিক রক্ত লায়াথা জম্মত, জমবে না।
এই তিনটি পার্থক্য, তাহলে এই সব লক্ষণগুলি দেখে মহিলারা পার্থক্য করতে পারবে যে এই কয়টা দিন আমার মাসিকের রক্ত আর এই বাকি এগুলো মাসিক নয়, তাজা রক্ত, একবার দুর্গন্ধ নেই, পচা, হ্যাঁ, রং হচ্ছে লাল কালো নয়, হ্যাঁ, আর তারপরে তাজা রক্ত পড়ে কিছুক্ষণ পরে কি হয়ে যাচ্ছে, গাঢ় হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে। যখন এই মাসিকের যে পরিমাণটা ছিল, মানে আগের অভ্যাস ছিল অথবা লক্ষণ দেখে চিনতে পারছে, এটা যখন চলে যাবে ফাগসেলি আনকের দাম, তখন তোমার রক্ত ধুয়ে ফেল, তাহলে রক্ত যে প্রবাহিত হচ্ছে লজ্জাস্থান থেকে, সে রক্ত কী করতে হবে, ধুয়ে ফেলতে হবে, লজ্জাস্থান পরিষ্কার করতে হবে। তাহলে অসাল্লি, তারপরে সালাত আদায় করো, গোসল করতে হবে না, ধুইতে হবে, তার সাথে মাসিকের গোসল ফরজ, গোসলও করতে হবে, অন্য হাদিসে যেমন রয়েছে। তাহলে একটি কথা এখানে সবসময় রাখবেন যে একটি হাদিস দিয়ে ফতোয়া দেওয়া যাবে না, যেন হাদিস পড়ে আপনি ফতোয়া নেবেন শুধু, অথচ আপনি আরও দশটি হাদিস পড়া উচিত ছিল আপনার ফতোয়া দেওয়ার জন্য। হাদিস পড়ে পড়ে ফতোয়া দেওয়া যাবে না, হাদিস পড়ে পড়ে আমল করা যাবে না, হাদিসের সাথে হাদিসের জ্ঞান লাগবে, কালেকশন লাগবে, সবগুলি হাদিস এক বিষয়ের উপরে সবগুলি সমন্বয় সামনে নিয়ে আসতে হবে, তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ একটি হাদিসে সমস্ত মাসাইল বর্ণনা করা হয়নি। আজকাল যেমন বিষয়ভিত্তিক আমরা আলোচনা করলে, যুগের আবর্তন বিবর্তনে মানুষ বলার ভঙ্গিমাতে উন্নতি হয়েছে। দেখেন আগের পুরাতন কিতাব লিখা কোনো কিন্তু চ্যাপ্টার আর ওই রকম তরতিব ওই রকম নাই, একসাথে বিভিন্ন বিষয় চলে আসছে। সারসুন্না যারা আমার ক্লাসে সিনিয়র পড়ছেন বুঝতে পারবেন যে এখানে আলোচনা চলছে একটা আকিদের বিষয়, আর একটা ফিকার বিষয় চলে আসলো, একটা আলোচনা চলছে এখন এমএ রাজের, তারপরে তকদির আলোচনা শুরু হয়। কিন্তু এখনকার যারা জ্ঞানীগুণী মানুষ এবং যোগ্য মানুষ, যাদের যোগ্যতা আছে বিষয়ভিত্তিক আলোচনা করার, তারা দৌড়িয়ে বেড়াবে না যে একসাথে একটা বিষয় আলোচনা করতে করতে কোথাতে কোথায় চলে গেল, এমনটা করবে না। এটা কারা করে, ওয়াইজ, যারা মার্কেটে ওয়াজ করে বেড়ায়, যাদের এলেম কালাম নেই, তারা আসলে এটাকে ব্যবসা বানিয়েছে, এটা হচ্ছে দুনিয়ার ইনকামের একটা ব্যবসা, সুতরাং আর তারপরে তাকে 2-4 ঘন্টা লেকচার দিতে হবে, এত এলেমি কোথায় আর এত কালেকশন কোথায়, এত সময় কোথায় পড়া তাদের কাছে, না যোগ্যতা না সময় আছে তাদের কাছে, প্রতি রাতে জলসা করে বেড়াচ্ছে, কী করবে, টাইম পাস করতে হবে। জি হ্যাঁ, তো কি বলছিলাম বিষয়টি, হ্যাঁ, একটা হাদিস দিয়ে তাহলে এখানে তো গোসলের কথা নেই, ধুয়ে নিয়ে নামাজ পড়া শুরু করবে, অন্য হাদিসে রয়েছে গোসল করতে হবে, হ্যাঁ, মাসিকের গোসল ফরজ। জি, আল হাদিস ইউফাসসির বাদহু বাদান, একটি হাদিস আর একটি হাদিসের তাফসির করে, যেমন হাদিস কোরআনে তাফসির করে, কোরআনে একটি আয়াত অপরটি আয়াতেরও তফসির করেছে, অনেক আয়াতের ক্ষেত্রে এরকম আছে, একটি আয়াতে সংক্ষেপে আছে, আরেক জায়গায় একটু বিস্তারিত আছে, কিছু কিছু মাসাইল আছে, সব জায়গায় নেই। কোরআনে কারিমের অধিকাংশ মাসাইলগুলি, আহকাম সম্পর্কীয় আয়াতগুলি সংক্ষেপে, সেগুলির বিশদ আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। তাহলে হাদিসের সাহায্য নিয়েই তফসির করতে হবে, সবচেয়ে উত্তম তফসির কোরআনে কারিমের তফসির, কোরআনে কারিম দিয়ে, তারপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হাদিস হচ্ছে ওয়াহী, সুতরাং হাদিসের ওয়াহী দিয়ে কোরআন আয়াতের তাফসির করা, আকিমুসসালাহ, সালাত কায়েম করে, এখন কেমন করে কায়েম করবো, তাফসির হাদিসে পেতে হবে। ওয়ারকাউ মাররাকাইন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাত তাহলে জামাতে সালাত আদায় করতে হবে, জামাতে সালাত আদায় করার নিয়ম কী, সেখানে ইমামের ইক্তেদা করতে হবে, ইমামের আগে যাওয়া যাবে না, ইমামকে ফলো করতে হবে, এইসব বিষয়গুলো কোথায় পাবেন, তাহলে প্রত্যেকটি আয়াত তাফসির, যে আয়াতের তাফসির প্রয়োজন বিষয়টি স্পষ্ট করার জন্য, কোরআনে না পান তাহলে হাদিসে খুঁজতে হবে। এই ছিল হাদিস। তাহলে হাদিস ইস্তেহাজা সম্পর্কে ইমাম বুখারী হল একটি নিয়ে এসেছেন, ইস্তেহাজার বিষয়টি যখন হাদিস আসলো, এই আলোচনাটি আমরা করে নি ফিকহি মাসাইলগুলি, যাতে করে এর সাথে একটা আলোচনা শুনলে ইস্তেহাজা সম্পর্কে আপনাদের সম্যক ধারণা হয়ে যায়। প্রথম বলবো ইস্তেহাজার শাব্দিক অর্থ কী। ইস্তেহাজার শাব্দিক অর্থ হচ্ছে ওই হাইজ থেকে প্রবাহিত হওয়া, আল হাইজ হাজা ইয়াহিজ মানে প্রবাহিত হওয়া, বয়ে যাওয়া আর প্রবাহিত হয়, এই রক্তগুলি প্রবাহিত হয় যেখান থেকে হোক না কেন, ইস্তেহাজা এখান থেকে বা হাইজ,
আর এই রক্ত মহিলাদের সাথে সম্পর্কিত, মাসিকের দিনগুলি পার হওয়ার পরেও যেটা অভ্যাসগত মাসিকের দিন পাঁচ দিন ছয় দিন, অধিকাংশ মহিলাদের পাঁচ দিন থেকে সাত দিন থাকে, এগুলি পার হওয়ার পরে চলতে আছে মিন ইরকিন, এমন একটি শিরা থেকে ইউকাল আল্লাহুল আজিল, যেই শিরাটির নাম, যেই রগটির নাম হচ্ছে আল আজিল। জি, ইস্তেহাজার পারিভাষিক অর্থ সায়ালান উদ্দম ফি গাইরে ওয়াক্তিহি মিন আদনা রাহেমে দুনা কারিহি, রক্ত প্রবাহিত হওয়া, মাসিক রক্তের যে মাসিক প্রতি মাসে মাসিক আসার যে সময় রয়েছে সেই সময়টা ছাড়া অন্য সময়ও সবসময় বা অধিকাংশ সময় মিন আদনার রাহেম জরায়ুর অগ্রভাগ থেকে প্রথম বাইরে থেকে জরায়ুর একেবারে গভীর থেকে নয়, দুনা কারি, এখানে পার্থক্য হয় মাসিক ঋতুর সাথে, মাসিক ঋতু করতে বেরিয়ে আসে মিন কারির রাহেম জরায়ুর একবারে ডিপ ভিতর থেকে, আর এটা বেরিয়ে আসে মিন আদনার রাহেম রাহেমের প্রথম দিক থেকে, রাহেমের এই সাইড থেকে। এই রক্ত এমন এক রক্ত যেটা প্রবাহিত হয় নারীদের গুপ্তাঙ্গ থেকে, বেহাইসু লায়ান কাতু আনহা আবাদান, আর সেটা কখনো বন্ধ হয় না, চলতেই আছে, আওয়ান কাতু আনহা মুদ্দাত নিয়াসির, অথবা অল্প সময় এর জন্য বন্ধ হয়, মাসে ২৫ দিন ৩০ দিন এইরকম, তাহলে ১৫ দিন ২০ দিনও যদি হয় আর রং মনে হচ্ছে না এই তো, বা যে লক্ষণগুলি বললাম মাসিকের ওগুলোও পাওয়া যাচ্ছে, তাহলে মাসিক, তাহলে ফোকাহে কেরামরা মাসিক সম্পর্কে যে বিভিন্ন মতগুলি পেশ করেছেন এই মতগুলির মধ্যে রয়েছে হানাফি মজহাব যে সর্বনিম্ন সময় মাসিকের, আরও জানা আছে ফেকার মাসলা হানাফিদের, হ্যাঁ তিন দিন শান্ত, আর সর্বোর্ধে না সর্বোর্ধে ১০ দিন, তাহলে হানাফি মজহাবে তিন দিনের কম, কোনো মহিলা যদি দুই দিন একদিন দু চার পাঁচ ঘন্টা মাসিক আসে তো মাসিক নয় তাদের কাছে, ওটার নাম ইস্তেহাজা হয়ে গেল তাদের এই সংজ্ঞা হিসাবে, এবং এটি তাদের ফেকার মত, তাদের মজহাবের দশ দিনের বেশি ১১ দিন ১২ দিন ১৫ দিন, তাহলে হানাফি মজহাবে বলছে যে ১০ দিনের পর ওটা হচ্ছে ইস্তেহাজা। শাফি মজহাব সর্বনিম্ন একদিন, তাহলে একদিন না হয় যদি কারো দু চার পাঁচ ঘন্টা হয় অর্ধেক দিন হয় তাহলে সেটা তাদের কাছে ইস্তেহাজা রোগের কারণে, ১৫ দিনের বেশি যদি হয় সর্বোর্ধে তাদের সময়সীমা হচ্ছে মাসিকের ১৫ দিন, ১৬ দিন ১৭ দিন ১৮ দিন হয় বলছে ১৫ দিন মাসিক, আর তারপরে সেটাকে ইস্তেহাজা রোগ ধরো আর সালাত পড়তে থাকো গোসল করে। কিন্তু কোরআন হাদিসের আলোকে গবেষক আলমাদের মত আর এটি সহি যে এই যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোনো দলিল হাদিসে নেই কোরআনে নেই, এগুলি হচ্ছে কি অভিজ্ঞতার উপর নির্ভর, এবং সিংহভাগ মহিলাদের এই এইরকমটা হয়ে থাকে সেগুলোকে ভিত্তি করে মজহাবের এই ফতোয়াগুলি, তার এগুলি বাস্তবতা নেই আসলে। এই জন্য গবেষক ওলামারা বলেছেন যে এমনও মহিলাদের খবর পাওয়া গেছে যে যাদের দিনে দু তিন ঘন্টা মাসিক হয় আর গোটা মাস হয় না, তাহলে তাদের মাসিক নাই, তাহলে তার তাহলে সারা জীবন বলবেন যে মাসিক হয়নি, ইস্তেহাজা কয়েক ঘন্টা হয়েছে সেই জন্য সাফি মজহাবে, তিন দিনের কমে দুই দিন একদিন হয় বলছে হানাফি মজহাব, তাহলে ওর মাসিকই হয় না, তাহলে ইস্তেহাজার নাকি। আবার অনেক মহিলার আছে ১৫ দিন বেশি ১৮ দিন ২০ দিন সারা জীবন ১৮ দিন ২০ দিন মাসিকের রত বল, মাসিক নয় এগুলো মাসিক। জি, সেফাতো দমিল ইস্তেহাজা, ইস্তেহাজা রক্তের লক্ষণ বলছে রাকিকুন পাতলা হবে, পক্ষান্তরে মাসিকের রক্ত গাঢ় হবে, সাখিনুন গাঢ়, বলে হিসাবে সাখিন যে ইস্তেহাজা রোগের কারণে রক্ত প্রদান সেটা গাঢ় হবে না, গায়ের মুন্তিন পচা গন্ধ থাকবে না, দুর্গন্ধ থাকবে না, কিসে ইস্তেহাজার যেটা রোগের কারণে যে রক্ত। ওয়াতাজাম্মাদু তৃতীয় লক্ষণ হচ্ছে জমে যাবে এজা জাহারা, মাসিকের রক্ত জমবে না আর ইস্তেহাজার রক্ত তাজা রক্ত পড়লো কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে জমতে লাগলো, গরু খাসি জবাই করে দেবেন কিছুক্ষণ পরে রক্ত জমে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে। এখন
মুস্তাহাজা, ইস্তিহাজা তো এই রোগের নাম বা এই রক্তের নাম, দামুল ইস্তিহাজা। আর যেই মহিলা এই রোগে আক্রান্ত তাকে কি বলা হয়? মুস্তাহাজা, রক্ত প্রদারে আক্রান্ত মহিলা বা রক্ত প্রদারের রোগিনী। জি, এদের প্রকরণ, এরাকে চার ভাগে ভাগ করা হয়েছে, এরাকে চার ভাগে ভাগ করা হয়েছে বা চারটি অবস্থায় ভাগ করা হয়েছে। ইস্তিহাজা যেসব মহিলাদের হয় তাদের চারের যে কোনো একটি অবস্থা থাকতে পারে। অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন, মানে অবস্থা বুঝে আপনি শরীয়ত পালন করবেন যে এটাকে মাসিক ধরব না এটাকে ইস্তিহাজা রোগের কারণে ধরব, এই অবস্থাগুলি মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি। প্রথম হচ্ছে আল মুস্তাহাদাতুল মুতাদা আল মুমাইয়্যাজা, এমন রক্ত প্রদার রোগিনী যার বিগত অভ্যাস রয়েছে মাসিকের, মুতাদা আদাত অভ্যাস রয়েছে, আল মুমাইয়্যাজা তার সাথে সে পার্থক্যকারিনী, সে মাসিকের রক্তে আর ইস্তিহাজার রক্তে পার্থক্য করতে পারছে। তাহলে এর আগের অভ্যাস আছে, মানে এই প্রথমবার মাসিক শুরু হচ্ছে না আর ইস্তেহাজা শুরু হয়নি, আগে পাঁচ দিন করে হইতো প্রতি মাসে বা সাত দিন করে হইতো, যেটাই হোক না কেন দশ দিন করে হইতো, কিন্তু হঠাৎ করে এই মাসে দেখা যাচ্ছে পঁচিশ দিন, তাহলে অভ্যাস আছে আগের। আর দ্বিতীয় হচ্ছে তামিজ, পার্থক্য করতে পারছে, পাঁচ দিন সাত দিন আমার একবারে কালো রক্ত চলল, হ্যাঁ তারপরে দুর্গন্ধ আর তারপরে তাজা রক্ত আসা শুরু হলো, পার্থক্য করতে পারছে। এইরকমটা যদি হয় তো এখন এই মহিলা নিজে যে পার্থক্য করতে পারছে তামিজ এর ওপর আমল করবে নাকি তার বিগত অভ্যাসের আমল করবে, যে আমার দশ দিন বা সাত দিন অভ্যাস ছিল, সাত দিন আমি মাসিক ধরে নেব আর বাকিটা কি ধরবো? ইস্তেহাজা ধরবো। এটা একটা প্রশ্ন। আর আরেকটা হচ্ছে যে না, আমি অভ্যাস আগের বাদ দেব, কারণ এখন আমি পার্থক্য করতে পারছি যে এটা মাসিকের মতো লাগছে আর এটা তাজা রক্ত ইস্তেহাজার মতো লাগছে, কোনটার উপর আমল করবে? এই ক্ষেত্রে ফোকাহাদের ইখতলাফ রয়েছে, কিন্তু অধিকাংশ আইমা কেরামদের নিকট তামাল বিল আদাতে লাভ ইত্তামিজ, অভ্যাসের উপর আমল করবে, পার্থক্যের উপর আমল করবে না, অভ্যাসের ওপর কী করবে? আমল করবে। কী অভ্যাস? আগের যে অভ্যাস, তাহলে আগের যদি অভ্যাস তার সাত দিন থাকে, সাত দিনই করবে আর তারপরে চোখ বন্ধ করে ধরে নেবে যেটা হচ্ছে ইস্তেহাজা রোগের কারণে। এটি হচ্ছে ওহ মজাহুল হানফি, হানাফি মজাহাব, এটি হচ্ছে ওল হানাবিল্লা হাম্বেলি মজাহাব, ওঝুন এন্দ শাফি, আর এটি শাফি মজাহাবের একটি মত। তার মানে শাফি মজাহাবে দুটো মত রয়েছে, কিছু কিছু মজাহাবে একাধিক মত রয়েছে, কোনোটা আগের কোনোটা পরের। ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এই মতটি পছন্দ করেছেন, ইমাম আল্লামা ইবনে ওসাইম রহমতুল্লাহ আলাই আল কাসিমের বড় ইমাম, বর্তমান যুগের বিংশ শতাব্দীর, ইন্তেকাল করেছেন প্রায় বিশ বছর আগে, তিনিও এটিকে পছন্দ করেছেন। তাই এটিকে আমরা প্রাধান্য দিলাম যে এরকম যদি হয় যে একটা মহিলা দুই রক্তে পার্থক্য করতে পারছে আর আগের অভ্যাস রয়েছে, তাহলে কিসব আমল? অভ্যাসের ওপর আমল করবে। এর দলিল হচ্ছে এই ফাতেমা তামিন তাবিউ হবে হাদিস, যে বুখারিতে পড়লাম, কোন হাদিসটি? এই হাদিস 306 নম্বর হাদিস। জি, 306 নম্বর হাদিস। এখানে নবী স্যার কি বলেছেন? যেই কয়দিন তোমার মাসিক সেই কয়দিন তুমি সলা ছেড়ে দাও। আর এখানে সহিহ বুখারীতে আরেকটি রিওয়ায়েত আছে, সুম্মাক্তে সলি ওয়াসাল্লি, তারপর গোসল করো আর সালাত পড়ো। তাহলে রক্ত ধোয়ার কথা শুধু নাকি আছে আরেকটি রিওয়ায়েতে? দেখেন, একটি রিওয়ায়েত আরেকটি রিওয়ায়েতের কী করে, তফসির করে, একই বর্ণনাকারী মায়েশা রাদিয়াল্লাহু আনহা, কিন্তু দুই রকম যে এসছে। আসলে হয় কি, হাদিসের রিওয়ায়েতগুলি রিওয়ায়েত বিল মানা, অর্থের মানে আসল অর্থটা পেশ করেছেন বর্ণনাকারীগণ, বর্ণনাকারীদের জন্য বাধ্য ছিল না, যে বাধ্যতামূলক ছিল না যে নবী সাল্লামের যে বাক্যগুলি শব্দগুলি ছিল ওই শব্দগুলি বলতে হবে, তাহলে অনেকের জন্য মুশকিল হয়ে যেত। দেখেন, একটা বিষয়ের আপনার বিষয়বস্তু মনে আছে, আপনি হুবহু বলে দিতে পারবেন, কিন্তু আমি যে ভাষাগুলি বলি সেই ভাষা হয়তো বলতে পারবেন না, আপনার ভাষা দিয়ে বলছে, এটা নয় রেওয়ায়ত বিল মানা। যদি আপনি বলতে গিয়ে পার্থক্য না করে দেন, শুধু ভাষাগত পার্থক্য, তাহলে কোনো অসুবিধা নেই, আমার ফতোয়াটি নকল করছেন কিন্তু একটু পার্থক্য হচ্ছে না, কিন্তু বলতে গিয়ে যদি এমন কিছু পার্থক্য ভাষাগত করে দেন যাতে অর্থে পার্থক্য হয়ে যাচ্ছে, তাহলে এইরকম ফতোয়া নকল করা জায়েজ নয়। যেমন উদাহরণ, হ্যাঁ
রাজনীতি করা হারাম না হালাল, অনেক আগের কথা বলছি, 15-20 বছর প্রথম দিকে আমি একটা আলোচনা বলেছিলাম যে গণতান্ত্রিক রাজনীতি জায়েজ না কোনো মুসলিমের জন্য। তখন একজন প্রশ্ন করেছে, মাসিক মোদী নাই, যদি বন্দীদের মাসিক মোদী না পত্রিকা আছে না, মহিউদ্দিন খান সাহেব ছিল, তো ওতে প্রশ্ন করেছে যে একজন আলেম ফতোয়া দিয়েছেন দামামে যে হ্যাঁ ইসলামে রাজনীতি নেই, গণতন্ত্রের রাজনীতি নেই, এই আব্রাহাম লিঙ্কন রাজনীতি নেই, কিন্তু ইসলামের রাজনীতি নেই তো দেশ কী করে চালাবে? হ্যাঁ, রাজনীতি আর রাজনীতির কার প্রয়োজন? যে দেশ চালাচ্ছে, আমার দেশ চালাবার কোনো অধিকার নেই তো আমি রাজনীতি কিসের করব? যাকে আল্লাহ ক্ষমতা তাকে অবশ্যই যায় জানতে হবে যে আমি কোরআন এবং হাদিসের আলোকে দেশটা কীভাবে চালাবো, এর নাম রাজনীতি। রাষ্ট্র দেশ পরিচালনার নীতি, এটা হচ্ছে রাজনীতি, এটা ইসলামে আছে। আসে আসা সুলতানিয়া, তারপরে মাওয়ারদির কিতাব রয়েছে, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব রয়েছে, সিয়াসা শারঈয়া, তারপরে আহকামুস সুলতানিয়ায়ের মাওয়ারদির সব কিতাব রয়েছে, হানাফি মজাহাবে রয়েছে, হাম্বলি মজাহাবে, আলমারা বড়ো বড়ো আলমারা কিতাব লিখে, তার মানে ইসলামে রাজনীতি আছে। কিন্তু আবু বকর উমর উসমান রাজি আল্লাহ তাআলা খোলাফা রাশেদিন, আর তারপরে যে খোলাফারা এসছেন ওমাইয়া বংশে, আব্বাসী বংশে, বাদশাহ ঔরঙ্গজেব, তাদের রাজনীতি করেন, তাদের রাজনীতি করেন, হ্যাঁ ইসলামী আইনের বাস্তবায়ন করেন না, আপনি পশ্চিম আইন নিয়ে এসে আপনি দেশ চালাবেন। আর তারপরে সৎ ও অসতের পার্থক্য কিসের ওপর? যে এখানে যে লোকগুলি আছে, যাকে বলবে ভালো সেই ভালো, না 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 না, জনগণ সবাই একরকম বুঝে না। হ্যাঁ, কেউ যোগ্য আছে, কেউ অযোগ্য আছে, যোগ্য অযোগ্য সবাই সমান, সবাই মতদান করবে, এটা ইসলাম সমর্থন করে না। তা দেখেন আমার কথাটি বলতে গিয়ে কী করেছে, নিজের ভাষা বলতে গিয়ে কোথা থেকে কোথায় পৌঁছে দিল, তাহলে হারাম এরকম কথা বলা, গুনাহগার সে। কিন্তু যেহেতু বলেছিলাম যে গণতান্ত্রিক রাজনীতি জায়েজ নয়, তাহলে ঠিক আছে, সেটা যদি অন্য ভাষা দিয়ে বলতো তাও চলতো, কিন্তু ওই গণতান্ত্রিক কথাটির ব্যাখ্যা জানা হইতে হবে, ওই এটা প্রকাশ পেতে হবে। এই সিস্টেমে, প্রচলিত সিস্টেমে যেটা চলছে যে সবার ভোট দেওয়ার অধিকার রয়েছে, 18 বছর বা 20 বছর বয়স হয়ে গেলে বা 21 বছর বয়স হলে যেটাই হোক না, তাদের সবার মূল্য সমান, আমারও সমান, আর আমার এই ভাতি যে 18 বছর হইতে যাচ্ছে ওর দুইজনেরই সমান, দুনিয়ার কিছুই বুঝে না, সে বিবেকে ধরছে কথা, কোন পাগলে পাগল বানিয়েছে মানব জাতিকে, কথা বোঝা গেছে? তো এই ছিল একটি বেশি বেশি লম্বা না করে সংক্ষেপ করে দিই, দলিল বললে অনেক সময় লেগে যাবে, সুতরাং দলিল বলছি না। দ্বিতীয় অবস্থা বা দ্বিতীয় প্রকারের ইস্তেহাজার রুগী, মুস্তাহাজা রক্ত প্রদরে আক্রান্ত মহিলা, আল মোতাদা তার আগের অভ্যাস আছে কিন্তু পার্থক্য করতে পারে না, আগেটা কি ছিল পার্থক্য করতে পারছে, অভ্যাস আছে, আর এটার পার্থক্য অভ্যাস আছে কিন্তু পার্থক্য করতে পারছে না, এর হুকুম কি? এর হুকুম সোজা, তার অভ্যাস, কারণ অভ্যাসটাই তার আছে আর তার পার্থক্য করতে পারছে না, তাহলে এটার মাসলা আরও সহজ, যে আগের অভ্যাসের অভ্যাসের উপর আমল করবে, যে কয়দিন অভ্যাস ছিল সেই কয়দিন তার মাসিক, আর তারপরে তার মানে বোঝা গেল যে কিছু কিছু মহিলার মাসিকও আসে কিন্তু হয়তো কালো রং নয়, জরুরি নয় যে কালো হবে, এটা অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু কখনো কখনো এরকম হইতে পারে যে প্রথম থেকে একটু লাল লাল ভাব, বেশি পার্থক্য করতেই পারছে না, গন্ধ নেই হয়তো, আমরা তো সবাই মানুষ কিন্তু সবার বগলে গন্ধ হয় ঘামলে, ঠিক ওই রকমই, জি গন্ধ দিয়েও পার্থক্য করতে পারছে না, পার্থক্য করতে পারছে না কিন্তু অভ্যাস আছে, তাহলে কিসের আমল করবে? স্বাভাবিক অভ্যাসের আমল করবে, তাহলে যে অভ্যাসটা রয়েছে 7 দিন 10 দিন তারপরে গোসল করে নেবে, সালাত আদায় করবে, এটা হচ্ছে অধিকাংশ আইমা কিরাম, তাতে হানাফি শাফি হাম্বলি, তাহলে শুধু মালিকি মজহাব, এখানে ভিন্নতা রয়েছে। এরও দলিল ফাতেমা বিনতে আবি হুবাইশের হাদিস, যে হাদিসটি এখন নিয়ে আসলাম, আর উম্মে হাবিবা বিনতে জাহাশ আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্ত্রী ছিলেন,
তারও ক্ষেত্রে নবী বলেছিলেন যে ওমকোসি কাদরা মা কানা তাহবেসুকে হাইজাতুকে, যেই কয়দিন তোমার মাসিক তোমাকে সলাতে বাধা দিত সেই কয়দিন তুমি সলাত আদায় করিও না, সোমবার তাসলি তারপরে গোসল করে সলাত পড়তে থাকো, রক্ত আসতে থাকো। তাহলে আগের অভ্যাসের কথা বলে রাসূলুল্লাহ সহিহ মুসলিমের 505 নম্বর হাদিস। 3 নম্বর অবস্থা ইস্তেহাজার রোগীর, মোমাইয়েজা তামিজ করতে পারছে, পার্থক্য করতে পারছে কিন্তু অভ্যাস নেই, আগের কোনো অভ্যাস নেই, প্রথমবার মাসিক শুরু হয়েছে, হ্যাঁ একজন সাবালিকা প্রথম হয়েছে এর মাধ্যমে, সেটা 9 বছর হইতে পারে, আবার 12 বছর 13 বছর হইতে পারে। হ্যাঁ অনেকে 9 বছর হইলে মানে আরে না এখন এটা রোগ হয়ে গেছে তাহলে এটা মাসিক হইতে পারে না, 9 বছর হইতে পারে। একজন উর্দুভাষী ইন্ডিয়ার মানুষ, আমার সাথে খুব পরিচিত ব্যবসায়ী মানুষ এখানে শিখতে, অনেক বছর আগে তার ছোট্ট মেয়েকে তার সাথে ঘোরাফেরা করতে দেখেছি মাত্র কয়েক বছর আগে, বুঝছে আমার মেয়ের মাসিক হয়েছে। আমি অবাক, আপনার মেয়ের মাসিক কী করে হলো, আপনার মেয়ে তো ছোট্ট কিন্তু পিচ্ছি ছিল, বলছে না 9 বছর শুরু হয়েছে মাসিক হয়ে গেছে। জি এইখানকার ঘটনা বলছি, বহু ঘটনা আছে হতে পারে। জি তো প্রথমবার আর এইরকম চলতে আছে 20 দিন 25 দিন গোটা মাস ধরে রক্ত চলতে আছে, কী করবে তাহলে? পার্থক্য করতে পারছে কিন্তু অভ্যাস নাই, তাহলে স্পষ্ট যে পার্থক্যের উপর আমল করবে। জি যেই ব্যক্তি যেই মহিলা বা তার মা ছোট সে বুঝে না অত, তার মা দেখবে চেক করবে, তার বোন আছে, আমাদের দেশের মানুষরা মা মেয়েতে লজ্জা করে কিন্তু বনে বনে কিন্তু লজ্জা করে না, বোন দেখবে, হ্যাঁ ভাবি দেখবে রক্তের রং দেখাবে, এগুলো করতে হবে যারা বাসায় অভিজ্ঞ রয়েছেন তাদের। যদি পার্থক্য করতে পারে অভ্যাস নেই তাহলে পার্থক্য আমল করবে, এটি হচ্ছে হাজা মাজহাবু শাফি ওয়াল হানাবিলা, শাফি এবং হাম্বলি মাজহাবের ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মতটি পছন্দ করেন, ইমাম শাওকানি ইবনে বাজ ইবনে উসাইমি রাহিমাহুল্লাহ জামিয়ান তারা এই মতটি পছন্দ করেছেন। কারণ আল্লাহ রাব্বুল কি বলে সূরা বাকারা 222 নম্বর আয়াতে, ওয়াস আলুন কানিল মাহিজ, লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে হে নবী হাইজ মাসিক সম্পর্কে, কোনো আজান সেটা হচ্ছে হ্যাঁ নোংরা কষ্টদায়ক বস্তু, নোংরা নাপাক বস্তু, ফাহাতাজেলুন নেশা ফিল মাহিজ ওয়ালা তাকরাবু হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র না হয়েছে মানে রক্ত বন্ধ না হচ্ছে, ফাইজা ততাহানা ফাতহুন্না আজান, তো যতক্ষণ পর্যন্ত তার আজা আছে আর পার্থক্য করতে পারছে তাহলে পার্থক্য আমল করবে। আর মাসিকের যে লক্ষণগুলি রয়েছে সেগুলো বুঝতে পারছে। হাদিস থেকে দলিল যেটা বেশি স্পষ্ট হবে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারী মুসলিমের, বাইনা আনা মা নবী সাল্লাম, বলছেন যে আমি নবী সাল্লামের সাথে ছিলাম। উম্মে সালামা তাহলে কে? নবী সাল্লামের সহধর্মিনী, জি মুমিনদের জননী, মুজতাজিয়াতুন ফি খামিসা, চাদরে শুয়েছিলাম, ঈদ হির তো হঠাৎ মাসিক চলে এসে ফান সালাল তো চুপ করে আমি বেরিয়ে পড়েছি, ফাখাল তো সিয়া বাহাই জাতি, তারপরে মাসিক ঋতুর যে কাপড় নিয়ে আমি নিলাম, কাল আনোফেসতে কি ব্যাপার মাসিক চলে এসছে নি, কাল নকল তো নাম ফাদা আনি ডাকলে ফাজ তা তুমি মাহফিল খামিলা শুয়ে পড়লাম। এই হচ্ছে হাদিস, মাসিক এসছে আর মাসিক বুঝতে পেরেছে পার্থক্য করতে পারছে তাহলে পার্থক্য আমল করবে, মাসিক যখন বুঝতে পেরেছে তখন বলে ঠিক আছে মাসিক। একটি আশা রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, এটা আরও স্পষ্ট বুখারিতে রয়েছে মুআল্লাক হাদিস মুআত্তা মালিকে রয়েছে, কানাত তাবআসু ইলাইহা নিসাউ বিদ্দিরজাতি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু আলেমা ছিলেন ফাকিহা ছিলেন তো তার কাছে মদিনার মহিলারা কোন একটা আপনার ডিব্বা বুঝেন, হ্যাঁ কোটা, হ্যাঁ কোটা নিয়ে পাঠালেন যাতে থাকতো ফিহা সুফরাতু আল কুদরা, হলুদ বর্ণ অথবা মেটলে বর্ণ মাটির রং, মাটি যদি গুলে দেন যে রঙটা হবে, অথবা হলুদ রঙে এইরকম রঙের রক্ত, ফাতাকুল তখন বলতেন লা তাজালনা তাড়াহুড়া করিও না হাত্তা তারাইনাল কাসাতাল বাইজা, যখন পর্যন্ত সাদা বর্ণ না দেখবে। তাহলে মাসিকের সময়কালের ভিতরে যদি এমনটা হয় হলুদ বর্ণ অথবা মেটলে রং, তাহলে মাসিকের রক্তের সময়, মাসিকের আগের অভ্যাস থাকলে ওর মাঝখানে তাহলে এটা মাসিক, কিন্তু মাসিকের যে রক্তের অভ্যাস রয়েছে তারপরে যদি হয় তাহলে আরেকটি হাদিস আসছে
যে সেটাকে আমরা কিছুই গণ্য করতাম না, মানে সেটাকে মাসিক বলে গণ্য করতাম না। পাক পবিত্র হওয়ার পরে সাত দিন অভ্যাস ছিল, সাত দিন যাওয়ার পরে সাত দিন রক্ত হইল মাসিকের মতো, আর তারপরে হলুদ বর্ণ মেটলে বর্ণ তাহলে সেটা তখন মাসিক নাই। কিন্তু মাসিকের সময় বা প্রথম যদি এমনটা হয়, যতক্ষণ পর্যন্ত সাদা না দেখিল, সাদা তার মানে পানি পানি তরল পানি সাদা রঙের আসতে আছে, তাহলে বোঝা গেল যে পাক পবিত্র হয়ে গেছে। তাড়াতাড়ি গোসল করতে নিষেধ করলেন যতক্ষণ পর্যন্ত রক্ত বন্ধ না হবে। চার নম্বর অবস্থা, এমন মুস্তাহাজা এমন ইস্তেহাজার রোগী যার অভ্যাসও নেই আর পার্থক্য করতে পারছে না। আল্লাহু আকবার, ইয়া রবি বল, হ্যাঁ আগের অভ্যাসও নেই প্রথম, আর তারপরে পার্থক্য করতে পারছেন না, এ কি রকম রক্ত, শুরু থেকে ওই লাল রক্ত, আর কোনো গন্ধও পাচ্ছে না, গোটা মাস ধরে চলতে আছে, ২৫ দিন বা ৩০ দিন চলতে আছে, তাহলে কি করবে এখন? এটার উত্তরটা একটু মুশকিল আপনাদের জন্য, তাই না? কি উত্তর হইতে পারে, কেউ জানা আছে? হ্যাঁ, হাদিসে এর উত্তর আছে। অভ্যাস নেই আর রক্ত দেহে কোনো পার্থক্য করতে পারে না, তাহলে অধিকাংশ মহিলাদের কতদিন মাসিক থাকে সেই অনুযায়ী আমল করবে। এখন গোটা দুনিয়ার তো পরিসংখ্যান নিতে পারবে না, নিজের বংশের, তার মায়ের কয়দিন অভ্যাস, তার বোনদের কয়দিন অভ্যাস, হ্যাঁ তার ফুফুদের কয়দিন অভ্যাস, তার খালাদের কয়দিন অভ্যাস, কারণ এগুলোর সাথে কিসের সম্পর্ক আছে? রক্তের সম্পর্ক আছে। জি, গালিবন্নেসা অধিকাংশ মহিলা পরিবারের, তাদের যে কয়দিন সেই কয়দিন মাসিক ধরবে, আর বাকিটা তাহলে দেখছে তার মায়ের হচ্ছে সাত দিন, বনগুলি ছয় দিন সাত দিন, হ্যাঁ ও খালাদেরও মোটামুটি ওই রকম, ফুফুদেরও মোটামুটি, দেখা যাচ্ছে অধিকাংশ আমার আত্মীয় স্বজন মহিলা রয়েছে তাদের এইরকমই। তাহলে ছয় দিন হলে ছয় দিন সাত দিন, ছয় দিন সাত দিন শব্দটি হাদিসে রয়েছে। জি, এই মর্মে হাদিস দলিল হচ্ছে হামনা বিনতে জাহাস, জাহাসের মেয়েগুলি, এর আগে বলেছি জাহাস নামক যে ব্যক্তি ছিলেন তার সবগুলি মেয়ে সাহাবিয়াত, সবগুলি মেয়ে এই রক্ত প্রদান ইস্তেহাদা রোগে আক্রান্ত ছিলেন। সুবহানাল্লাহ, তাদের বংশীয় রোগ, সব বোনের কয়েক বোন ছিলেন। হামনা বিনতে জাহাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালিকা, নবী সাল্লামের বিবির নাম ছিল জাইনব বিনতে, তারও এই রোগ ছিল। তিনি বললেন হামনা বিনতে, যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জি দুল্লাহ ভাইকে, ইন্নি উস্তাহাজা হাইজাতান কবীরাতান শাদীদা, আমার ইস্তিহাজা আসছে খুবই বেশি, প্রচণ্ড বেগে এবং খুবই বেশি, কবীরাতান শাদীদাতান, একবার ফামা তারা ফিহা, তাহলে আপনার মতামত কি? তাহলে শ্যালিকাও ফেতনার যদি আশঙ্কা না থাকে দুল্লাহ ভাইকে বা ভগ্নিপতিকে কী করতে পারবে? মাসলা জিজ্ঞেস করতে, ফিতনার যদি আশঙ্কা থাকে তাহলে তখন নয়, এই রাস্তা বন্ধ করতে হবে। গত সপ্তাহে কিন্তু আলোচনা করেছি যে এখানে দেখবেন যে ফিতনা আশঙ্কা সেখানে দূরে, যে কোনো মহিলা, কিন্তু মহিলার উত্তর দিতে গিয়ে ফিতনা আশঙ্কা থাকবে, মুফতির জন্য জায়জ নয় ফতোয়া দেওয়া মহিলাদেরকে, আর মহিলাদের জন্য জায়জ নয় এইরকম মুফতির কাছ থেকে ফতোয়া না, ঠিক ওইরকম। কিন্তু যদি ফিতনার আশঙ্কা না থাকে অসুবিধা নেই। আর সবচেয়ে ভালো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মাসুমকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকালকার ভালো ভালো মানুষের পদস্থল করতে পারে, সুতরাং কারো সামনে ঠিক আছে, শ্যালিকা জিজ্ঞেস করছে তার বোনের সামনে, স্ত্রীর সামনে আছে, কোনো মহিলা প্রশ্ন করছে কোনো শেখকে তার স্ত্রীর সামনে, আর ব্যাচেলার থাকবে, স্ত্রী কোথায় আছে 5,000 মাইল দূরে, আর ফতোয়া দিচ্ছে, আর কত না ফিতনায় লিপ্ত হচ্ছে, আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। তারপরে যুবক মানুষ, না না এগুলো আরও ফিতনার লক্ষণ, না এখনো মহিলাদের আকর্ষণ আছে যে শেখকে যদি বিয়ে বসতে পারতো শেখের সাথে, আর ওরও ওরও মন আছে যে আমি হ্যাঁ একাধিক বিয়ে করবো, এরকম ভালো কপি হয়ে গেলে তাহলে ইয়ে ও তল আসে ও তল আসে, সেটা আশঙ্কা আরও বেড়ে যায় কি না? কিন্তু মহিলারা কি চাইবে 50-60 বছর মানুষকে বিয়ে করতে? চাইবে না, তাহলে খালাস, এরকম শেখকে জিজ্ঞেস হলে আর ভয় নেই, কারণ ও মহিলাই চাই না, তাহলে ফেতনার আশঙ্কা দিক থেকে বন্ধ। আর ইও বেচারা ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে, ও আস ও ঝামেলাতে এতদিন গেলে আগেই যেত, না হ্যাঁ এখন যায়নি তার মানে যাবে না, তাই না? তাহলে সম্ভাবনা কম আছে, সম্ভাবনা ফিতনার কিন্তু সম্ভাবনা কম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন হামদ বিনতে জাহাস, ফামা তারাফিহা, এই ক্ষেত্রে আপনার মত কি কি করবো? তার মানে আপনি সলাৎ ও সিয়াম, আমাকে সলাৎ সিয়ামে বাধা দিয়েছে, আমি না সলাৎ পড়তে পারছি,
না সেম রাখতে পারছি। ফাকাল আনস মানে আন অত লাকেল কুরসুফ, খুব বেশি যখন আসছে তোমার তাহলে তোমার জন্য তুলোর উপদেশ দিচ্ছি যে তুলো ব্যবহার করো সেই রক্তের জায়গায়, তাহলে রক্তগুলি প্রবাহিত হবে না। জি, আজকাল তুলোর প্রয়োজন নেই, বলেছি এর আগে যে পাম্পার্সের ব্যবস্থা আছে, বড়দের পাম্পার্স আছে, জি, অথবা এই ধরনের কিছু কালা। তো তখন বলছেন হামা হুয়া আকসর মিজালে, তুলো দিয়ে কিছুই হবে না, এত রক্ত সাথে সাথে তুলো ভেজে যাবে। তখন নবী সাল বলে ইন্নামা হাজা রিকজা তুমি রাকাজাত শয়তান বা রাকজা তুমি রাকাজাত শয়তান, এটি হচ্ছে শয়তানের একটি লাথির আঘাত। রিকজা বলা হয় লাথ মারাকে, শয়তানের আঘাত, শয়তান আঘাত করে। শয়তান আদম সন্তানকে বিশেষ করে মমিন মমেনাতকে মুসলিমদেরকে ক্ষতি করতে চায়, মুসলিমদের হ্যাঁ ক্ষতি করতে চায়, শারীরিকভাবে হোক, দিনের দিক থেকে, দুনিয়ার দিক থেকে, আর্থিক সব দিক থেকে ক্ষতি করতে চায়। শয়তান কখনো আদম সন্তানের কল্যাণ চায় না, শুধু জাহান্নামে নিয়ে যেতে চায় না, ওটা তো চায়, দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করতে চায়, দুনিয়ার ক্ষেত্রেও বিপদে ফেলতে চায়। সুতরাং ওলা আতাত্তাবি খুতুওয়াতি শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বারবার করে কোরআনে কারিমে সাবধান করে, শয়তানের পায়ে পা দিও না, শয়তানের পথে চলিও না, শয়তান অনুসরণ করিও না। এটা শয়তান আঘাত হয়েছে, তার মানে এটা মাসিক ঋতু নয়, নারী এত বেশি কেন হবে, এত এত বেশি দিন কেন হবে। আল্লাহর মহাজ্ঞানের উপর নির্ভরশীল হয়ে তুমি ছয় দিন অথবা সাত দিন মাসিক ধরে নাও, ছয় দিন বা সাত দিন মাসিক ধরে নাও। সারা পৃথিবীর যদি কেউ পরিসংখ্যান বের করে, অধিকাংশ মহিলাদের মাসিক ঋতুর সময়সীমা হচ্ছে ছয় দিন অথবা সাত দিন, এর কম যখনই করতে যাবেন সংখ্যা কমে আসবে, পাঁচ দিন চার দিন তিন দিন, এর বেশি যখন করতে যাবেন যে দশ দিন তখনও সংখ্যা কমে আসবে, বারো দিন পনেরো দিন আরও সংখ্যা কমে আসবে মহিলাদের। তো অধিকাংশ মহিলাদের এতে বার করতে হবে বা তাদের অবস্থার আমল করতে হবে। সোম্মাক্তসিলি ছয় সাত দিন যখন হয়ে গেল তখন রক্ত প্রবাহিত হইতে তা গোসল করো। হাত্তা ইজাররা আইতে, যখন তুমি ভাবলে আন্নাকে কাদ তাহরতে গোসল করে নাও, যে তুমি তারপরে তুমি পাক হয়ে গেছো, ওয়াস্তান কাইতে আর পরিষ্কার হয়ে গেছো, মানে এখন আমি গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছি আর আমার এটা মাসিক নাই। তাহলে কী করতে হবে বাকি দিনগুলি, গোটা মাস ধরে কি আসছে, রক্ত আসছে ইস্তেহাজার বলছে, ফাসাল্লি আরবা ওয়াইশিন আও সালাস ওয়াইশিন, যদি ছয় দিন ধরেন মাসিক তাহলে মাসে আর কয়দিন বাঁচে, তাই চব্বিশ দিন অথবা তেইশ দিন বলছেন, এই জন্য তারপরে সালাত আদায় করো চব্বিশ দিন অথবা তেইশ দিন, সাত দিন ধরলে তেইশ দিন আর যদি ছয় দিন ধরো তাহলে চব্বিশ দিন। তারপরে অসুমি শ্যাম পালন করো, ইস্তেহাজার অবস্থায় তাহলে রোজাও রাখবে আর সালাতও পড়বে। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ আরও বলেছিলেন যে তালাজ্জামি তাহাইয়াদি ফি কুল্লি শাফি ইলমিল্লাহ সিত্তাতায়া ও সাবাতে, আবু দাউদ তিরমিজিতে রয়েছে হাদিসটি, যে শক্ত করে বেঁধে নাও যাতে রক্ত কাপড়ে ছড়িয়ে না পড়ে বা সালাতের স্থানে মশাল্লাই না পড়ে, মসজিদেও আসতে পারে মহিলা এই ইস্তেহাজার অবস্থায়, তো যেন মসজিদ খারাপ না হয় অথবা মশাল্লা খারাপ না হয়, কাপড় খারাপ না হয়, এই জন্য বেঁধে নাও। আর তারপরে মাসিক ধরে নাও, প্রতি মাসে আল্লাহর এলেমের উপর নির্ভর করে ছয় দিন অথবা সাত দিন। আবু দাউদ দুশো আটচল্লিশ নম্বর হাদিস, তিরমিজি একশো আঠারো নম্বর হাদিস, হাদিসটি হাসান। আর আগেরটা ছিল না, এই হাদিস আবু দাউদেই রয়েছে আর তিরমিজিতে রয়েছে। জি, আর একটি মশলা বলবো ইস্তেহাজার সম্পর্কে, তারপরে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। জি, সেটা হচ্ছে ইস্তেহাজার রুগী যে অতিরিক্ত রক্ত হচ্ছে মাসিকের পরে, সেই সময় স্বামী সহবাস করতে পারবে কিনা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, কী জানা আছে, করতে পারবে ইনশাআল্লাহ, আপনার নায়ের দিকে যাবেন না, তাই না, আপনারা তো পুরুষরা নিজেদের সুবিধা চান, তাই না। তো বলছেন ইখতালাফ আল আনফি জাওয়াজে জামাইল মুস্তাহাজা,
মুস্তাহাজার রোগীর সহবাস জায়েজ না নাজায়েজ এ সম্পর্কে আমাদের ইখতিলাফ রয়েছে, কিন্তু ওয়াসাহি জাওয়াজুহু সহি বিশুদ্ধ মত হচ্ছে যে জায়েজ, কারণ শরীয়তে ইস্তিহাজার অবস্থায় সহবাসে বাধা দান করা হয়নি। আর এটি হচ্ছে অধিকাংশ আইম্মা কেরাম ওলামাদের মত। ইমাম শওকত রাহিমাহুল্লাহ বলছেন ওয়ালাম ইয়ারিদ ফি শারিয়াহ শরীয়তে এমন কোনো দলিল নেই কোরআন হাদিসে যে অতিরিক্ত রোগের কারণে যে ব্লিডিং হচ্ছে এই অবস্থায় সহবাস করা যাবে না, যেহেতু রক্ত সবসময় প্রবাহিত হতে আছে এই যুক্তিতে, কারণ শরীয়তে এমন কোনো বাধা নিষেধ নেই। একটি দলিলও আছে সুনান আবু দাউদ হাদিস নম্বর 265। ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কালাত কানাত উম্মু হাবিবা তা তুস্তাহাদ, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা বিনত আবি সুফিয়ান, জি, তার কি হতো ইস্তিহাজা হইত রক্ত প্রদান না, উম্মে হাবিবা আবি সুফিয়ান তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, কিন্তু ইনি উম্মে হাবিবা হচ্ছেন উম্মে হাবিবা বিনত আবি জাহাশ, ওই যে আবু জাহাশের মেয়ে হামনা বিনত আবি জাহাশ আর জাইনাব বিনত আবি জাহাশ আর উম্মে হাবিবা বিনত জাহাশ, তো তিনজন বলেন আমরা জানলাম, তার মধ্যে একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী, তার নাম জাইনাব বিনতে জাহাশ, উম্মে হাবিবা বিনতে জাহাশ। তুস্তাহ তার মাসিক ঋতু হইত, পরে ইস্তিহাজা হইত, ইস্তিহাজা রোগের কারণে ব্লিডিং হইতো, ফাকানা যাওজুহা ইয়াগশাহা, তার স্বামী তার সাথে সহবাস করতেন, রাসূলুল্লাহ জীবদ্দশায় যদি নাজায়েজ হইতো তাহলে সাথে সাথে ওহি নাজেল হইতো এবং নবীকে জানিয়ে দেওয়া হইতো যে তোমার উম্মতের লোক তোমার সাহাবীরা এরকম হারাম কাজ করছে, সুতরাং তুই সাবধান করে দাও, করতেন না? হ্যাঁ, ওহির দরজা বন্ধ হওয়ার পরে কে কী করছে আল্লাহ ভালো জানছেন, আর কোনো শরীয়তের নতুন কোনো বিধান আসবে না এবং জানানো হবে না যে আপনারা কে কী করছেন না করছেন, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এমনটা অসম্ভব ছিল যদি নাজায়েজ হতো। আবু দাউদের হাদিস। সালাতের ক্ষেত্রে কি করবে, আর একটা মশলা না বলে অসম্পূর্ণ থেকে যে ইস্তেহাজের বিষয়টা পুরাই করে দিতে চাই, রোগের কারণে রক্ত আসছে মহিলার, মশলা হলো যে সালাত পড়বে, তাই না? কিন্তু সালাত পড়ার নিয়মটা কেমন হবে? প্রথম যেটা আবশ্যক সেটা হচ্ছে প্রত্যেক সালাতে যেন উজু করবে, প্রত্যেক সালাতের জন্য উজু করবে। আর এর ওপর কিয়াস করে নেন যতগুলি এই রকমের রোগী যাদের নাপাক বস্তু শরীর থেকে সবসময় বেরোতে থাকে, সে পুরুষ হোক আর নারী হোক, তাদের বিধান হচ্ছে যে প্রতি অক্তে অক্ত শুরু হওয়ার পরে উজু করতে হবে, জোহরের জন্য উজু, আসরের জন্য উজু, এমনটা হবে না যে আমি মাগরিবের উজু করেছিলাম আর শীতকাল ও মাগরিব উজু তো আছে এসা পড়েনি, এটা চলবে না। ইস্তেহাজার রোগী তারও, আর এই রকমই পুরুষদের যেমন একটা রোগ আছে পুরুষদের সেলেসুল বল আরবিতে, মানে পেশাব সবসময় ফটফট ফট করে ফোটা, পেশাবের ফোটা পড়তেই আছে, শুনেছেন এরকম রোগের কথা? আল্লাহ হেফাজত করেন মুসলিম ভাই বন্ধু, মহিলাদের এই রোগ হইতে পারে, পুরুষের হইতে পারে, পাক থাকতে পারে, সবসময় পেশাব আসছে, দিন সম্পর্কে জ্ঞান না থাকলে নামাজই পড়বে না, বলছে আমি তো সবসময় কাপড় খারাপ, যেমন বেনামাজিদের কাপড় খারাপ থাকে, তো এর তো আসলই কাপড় খারাপ, তাই না? আমার তো কাপড় খারাপ, আমি কী নামাজ পড়বো, চলবে না? কি করতে হবে, প্রত্যেক ওয়াক্তে লজ্জা স্থান ধুয়ে নাও, পেশাব পড়ছে পড়ছে, আর তারপরে উজু করে নাও, আর তারপরে পড়তে থাক, সলাতের অবস্থায় পড়তে থাক, উজু করার পরে পড়তে থাক, অসুবিধা নেই। এটা হচ্ছে প্রথম হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হুকুমই রয়েছে উজু করতে প্রত্যেক, এটা আবশ্যক। দ্বিতীয় যেই মাসআলা ইস্তেহাজার রোগীর সলাতের ক্ষেত্রে সেটা হচ্ছে মুস্তাহাব, ওয়াজিব নয়, সেটা হচ্ছে দুই অক্ত জমা করবে আর প্রত্যেক দুই অক্তের জন্য একটা করে গোসল করবে, তাহলে দিনে তিনবার গোসল করবে, জোহর আসর একটা গোসল, মাগরিব এশার জন্য একটা গোসল আর ফজরের জন্য একটা গোসল, তিনবার গোসল করবে, গোসল করলে শরীর ঠান্ডা হয়, ঠান্ডা হলে রক্ত কম প্রবাহিত হয়, এই হেকমতে। আর এছাড়াও বহু হেকমত আল্লাহর দিনে শরীয়তে রয়েছে, হ্যাঁ, আর গোসল করলে পবিত্রতাও বৃদ্ধি পেল, দিনে তিনবার গোসল করলো, তো এভাবে গোসল করে, কিন্তু এটা ওয়াজিব নয়, এটা করতে পারলে ভালো, যদি রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা না থাকে, হ্যাঁ, কারো সর্দি কাশির রোগ, অ্যালার্জি রোগ, ঠান্ডা লাগা রোগ, এই তো নিউমোনিয়া হয়ে যেতে পারে এরকম আশঙ্কা থাকে, তাহলে করবেন না। যদি আলহামদুলিল্লাহ পানি সৌদি আরবে যেমন আপনি শীতকালেও গরম পানির ব্যবস্থা হয়তো বাসায় আছে, সুতরাং কোনো অসুবিধা নেই, তিনবার করে গোসল করেন, মুস্তাহাব, এটি কাজটি হচ্ছে মুস্তাহাব। এই ক্ষেত্রে কী করবেন,
কোন সময় পড়বেন? বলছেন যে তুয়াখিরু যুহরি ইলা ক্বাবলিল আসর, আসরের পূর্ব পর্যন্ত জোহরটাকে বিলম্ব করেন, শেষ সময়। এর আগে বলেছি জামা সুরি, বাহ্যিক জমা করা, একত্রিত করা। তাহলে আসরের আজান হচ্ছে আজকাল সোয়া তিনটায়, তিনটার সময় জোহর পড়েন, আর জোহরটা পড়া হলো আর যে আসরের সময় শুরু হতে যাচ্ছে ওই সময়, মানে সাথে সাথেই আপনি কি করলেন, আসরটা পড়ে নিলেন। এইভাবে মাগরেব আর এশার মাঝামাঝি দেড় ঘন্টা, সূর্য ডুবার পর থেকে দেড় ঘন্টা বা সোয়া ঘন্টা, সোয়া ঘন্টা আসলে, কিন্তু দেড় ঘন্টা সৌদি আরবের এতে আইনে, আওকাফের আইনে রয়েছে সরকারি অর্ডার। তবে এক ঘন্টা পনেরো মিনিট পর এশার সালাতের সময় শুরু হয়, তার আগে নয়। আমাদের দেশের মানুষরা মনে করে মাগরেবের সময় এত সংকীর্ণ যে দশ মিনিট মধ্যে পড়ে না সারলে কাজা হয়ে যাবে, যার ফলে না দু রাকাত পড়ার সময় দেয়, না উজু করার সময় দেয়, আজানের সাথে সাথে মাগরেব শুরু করে দেয়। সুন্নাতের খেলাফ কাজ, হয় দিন জানে না, আর না হলে দিন জানলেও দেশাচার ধর্মকর্ম করে, সুতরাং আমল করে না হাদিসের উপর। এই সোয়া ঘন্টার মধ্যে আপনি মাগরেব পড়েছেন মাগরেবের রক্তে, যদিও আউয়াল রক্তে পড়া উত্তম। তাহলে প্রায় এক ঘন্টা পরে মাগরেবের সালাতটা পড়লো সূর্য ডুবার, আর তারপরে এশার সালাত পড়লো, এইরকমটা করবে জি। জামা বাইনা সালাত দেন। তৃতীয় সেটা যদি করে, সেটা কোনো সাহাবিয়ার আমল ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ছিল না, কিন্তু সেটা হচ্ছে প্রত্যেক সালাতের জন্য গোসল, পাঁচবার গোসল, তিনবার গোসল না করে পাঁচবার গোসল। ফাকানা তাকতাসের লেকুল্লে সলা, এক মহিলার ইস্তেহাজা ছিল, সে প্রতি অক্তে গোসল করতো। যদি কেউ যদি মনে করে মাশাআল্লাহ আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আমি পাঁচবার গোসল করলে কোনো অসুবিধা নেই, পাঁচবার গোসল করো জি, যত গোসল করো তত ভালো। এই ছিল ইস্তেহাজা সম্পর্কে বিস্তারিত আলোচনা, এতে আজকে পুরো সময় নিয়ে নিল। বাকি কিছু হাদিস আমরা পড়ি জি। নয় নম্বর অধ্যায় বলছে বাবু গাসলে দামিল মাহিজ, এই অধ্যায় হচ্ছে মাসিক রক্ত ধোয়া সম্পর্কে। মাসিক রক্ত সবার মতে নাপাক, সবার মতে নাপাক জি। তিনশো সাত নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছে ফাতেমা বিনত মুনজির আসমা বিনত আবু বকর থেকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বা আনহুম থেকে, আন্নাহা কালা, তিনি বলেন সাআলাত ইমরাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক মহিলা রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, ফাকাল বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আরা আয়তা ইহদান, আচ্ছা বলুন তো আমাদের কোন মহিলা এই যে আসা বা সবাহ দম, কাপড়ে যদি তার রক্ত লেগে যায়, মাসিকের রক্ত, মিনাল হাইজাতে মাসিকের রক্ত, কাইফা তাসনা, তাহলে কি করবে, কাপড়ে রক্ত লেগে আছে, সালাত পড়তে হবে, আর তখন তো এত বেশি কাপড় ছিল না যে কাপড় বয় দিলে নাও, আজকাল বলা চলবে, আজকাল আমরা তো বলো যে কাপড় আছে কাপড় বয় দিলে নাও, কেউ যদি বলেন কাপড় নাই আমার কাছে আমি বাইরে আছি ওইটাই কাপড়, তাহলে তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামানায় যে কাপড়ের অভাবে যেমন ফতোয়া দিয়েছেন ওই ফতোয়াই, তখন কেমন করবে সেই মহিলা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজা আসাবা সাওবা ইহদাকুন্না দাম মিনাল হাইজাতি, তোমাদের কারো কাপড়ে যদি মাসিকের রক্ত লেগে যায়, ফালতাক রুসহু, সেটাকে ঘষা দিয়ে নেবে, নখের অগ্রভাগ দিয়ে ঘষা, নখ দিয়ে ঘষাটা বেশি ভালো হয় হাত দিয়ে ঘষার চাইতে, হ্যাঁ, কারণ মাসিকের রক্ত গাঢ়, ঘষা দিবে নাফাকিটাকে হালকা করার জন্য, রক্তটাকে হালকা করার জন্য, পানির অভাব ছিল আর উদ্দেশ্যে ঘষা দিবে। সোম্মালে তান দাহ হবে মাইন, তারপরে পানি দিয়ে ধুয়ে নিবে, না দাহা মানে এখানে ধুয়ে দেওয়া, না দাহার দুটো অর্থ হয়, ক্ষেত্র বিশেষে কখনো পানি ছিটিয়ে দেওয়া হয়, এখানে ছিটিয়ে দেওয়ার অর্থ যথেষ্ট না, বরং ধুইতে হবে। সোম্মালে তুসাল্লি ফি, তারপরে তাতে সালাত আদায় করবে, পানি বেশি থাকলে আপনি তিনবার ধুবেন উত্তম, কিন্তু তিনবার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, ধুইলেই হইল, পরিষ্কার হইলেই হইল। তিনশো আট নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি বলছেন কানাত ইহদানা তাহিজ, আমাদের মাঝের মহিলারা মানে সাহাবিয়াত মহিলারা তাদের মাসিক হইতো, সুম্মা তাক্তারি সুদ্দাম মিনা সাও মিন সাওবিহা ইনদা তোহরিহা, যখন পাক পবিত্র হইতো, যে এখন সালাত করতে হবে আর কাপড়ে কি লেগে আছে, মাসিক রক্ত লেগে আছে, বলছেন তখন রক্ত নিজ কাপড় থেকে কি করতো, ঘষা দিয়ে ঘষা দিত, তাক্তারি সো মানে ওই যে তাকরুসু কারাসা একরুসু, একই অর্থ, ইখতারাসা বাবে ইফতিয়াল এবং কারাসা একরুসু একই অর্থ, ঘষা দিত, ফাতাগসিলু, তারপরে ধুয়ে দিত পানি, ওয়াতানদাহু আলা সাইরিহি, আর তারপরে গোটাটাতে পানি ছিটিয়ে দিত, অসসা দূর করার জন্য, আর কোথায় কি যেন লেগে আছে নাকি, সুম্মা তুসাল্লিফ, তারপরে ওই কাপড়েই সালাত আদি করত, তাহলে বোঝা গেল ওই কাপড়েই সালাত আদায় করা যাবে, কোনো অসুবিধা নেই। দশ নম্বর অধ্যায় বাবু এতে কাফিল মুস্তাহাজা, রক্ত প্রদরের রুগী যে
ইস্তিহাদা অবস্থায় আছে, অতিরিক্ত ব্লিডিং যার হচ্ছে মাসিকের পরে, এই রকম রোগী এতেকাফ করতে পারবে কি না? কারণ এতেকাফ এক এবাদত। দুই নম্বর, এতেকাফ হলে মসজিদে অবস্থান করতে হয়, আর মসজিদে যখন অবস্থান করছে তো সলাত পড়বে, তাহলে যার জন্য মসজিদ অবস্থান করা আর এতেকাফের মতো নফল এবাদত এগুলো সুন্নত এবাদত, তার জন্য তো ফরজ, তাহলে অবশ্যই করতে হবে, তাহলে সলাত পড়বে, হ্যাঁ ইস্তিহাদার অবস্থায়, আর সিয়াম রোজাও রাখবে, আর কি করবে, এতেকাফও করতে পারে, যে আর মসজিদে অবস্থান করতে পারে, রক্ত যাতে করে মসজিদে ছড়িয়ে না যায় বা পড়ে না যায় কাপড়ে না লেন, সেজন্য তার ব্যবস্থা রাখবে। 309 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, বলছে আন্না নবী ইতাকাফা মাহু বাযু নিসাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার জনৈক স্ত্রী কি করলেন, এতেকাফ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদে এতেকাফ করছেন আলাদা করে ঘেরে, আর মহিলা কক্ষে, মহিলার দিকে যে দিকটা মহিলা মুসাল্লান নেশা, সেদিকে নবী সাল্লামের কোন এক স্ত্রী এতেকাফে ছিলেন। ওয়াহিয়া মুস্তাহাজা, ইস্তিহাজার অবস্থায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমনটা জানি, জায়না বিনতে জাহাসের কি হইতো, ইস্তিহাজা হইতো, তাহলে জায়না বিনতে জাহাসি হয়তো ছিলেন আল্লাহ তাআলার। তারা দম রক্ত দেখতে পাতেন যে কিসের রক্ত আসছে, ইস্তিহাজা রক্ত, রোগের কারণে। ফারুবামা ওয়াজাতি তাস্তা তাহা তাহা মিনাদ দম, রক্ত প্রবাহিত হইতে আছে। তখনকার তো এরকম ব্যবস্থা ছিল না, তখন রক্ত যাতে করে জমিনে মসজিদে না পড়ে যায় সেজন্য একটা পাত্র নিচে রেখে দিতেন, সালাত আদায়ের সময় দাঁড়িয়ে আছেন অথবা শুয়ে আছেন, তো পাটা একটু থিজো দিয়ে নিচে সে একটা পাত্র রেখে দেয়, সেই পাত্রে রক্তগুলি পড়লো, বাইরে তখন ফেলে দেওয়া হলো রক্ত, যাতে মসজিদে পড়ে না যায়। বলতেন যে, বলছেন যে ফারুবামা কখনো কখনো কি করতেন, ওয়াদাতি তাস্তা, একটা তস্ত, তস্ত শব্দটি কিন্তু আমাদের দেশে আমরা শুনেছি এক সময়, কোনটাকে বলে যেটাতে হাত ধোয়ায় মেহমানদেরকে, দেখেছেন একটা থাকতো আমাদের কিসের ওটা, হ্যাঁ সেলিমচি বলছে না, কি বলছেন, সেলিমচি, হ্যাঁ হ্যাঁ ওই ওটা, ওই আগের যুগে কিন্তু এর থাকতো, পিতলের বা এর তামার থাকতো বা কাঁসার এরকম থাকতো, তো রেখে দিতেন। ইকরামা বলছেন যে আন্না আয়েশাত রাত মাল উসফর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন একটু রঙিন পানি, রঙিন পানি, উসফর একটা হলুদ রঙের মতো পানি, জি, বা জাফরানি রঙের পানি, জি হ্যাঁ, উসফর একটা ঘাস, ওই ঘাসে রঙাইলে জাফরানি রঙের কাছাকাছি হয়, জি। কাল ফাকাল বললেন, কা আন্না হাযা শাইউন, এই পানিটা যে জাফরানি রঙের পানিটা এমন রঙের যে কানাত ফোলানা তাজেদু, অমুক মহিলার ইস্তেহাজার রক্ত এই রঙই আসত, কারণ ইস্তেহাজার রক্ত কখনো কখনো একবারে রক্তের রং লাল না হয়ে কি হইতে পারে, সেটা একটু হলুদ ভাব হইতে পারে, রক্তের সাথে লালের সাথে হলুদ মিশ্রিত হয়ে। 310 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলছেন ইতাকাফাত মা রাসূলির ইমরাতুম মিন আজওয়াজিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের জনক এক বিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে এতেকাফ করেন, ফাকানাত তারাদ্দাম ওয়াসুফরা, তিনি রক্ত দেখতে পেতেন ইস্তিহাজার, ওয়াসুফরা আর হলুদ বর্ণ, তাহলে ইস্তিহাজার অবস্থায় কখনো কখনো হলুদ রঙে আসে, কখনো লাল আসতে পারে। ওয়াত্তাস্তু তাহা তাহা, তখন তস্ত একটা পাত্র তার নিচে থাকতো যাতে করে মসজিদে না পড়ে যাওয়া, ইহা তো সাল্লি, আর তিনি সালাত আদায় করতেন, তাহলে দাঁড়িয়ে সালাত আদায় করার সময় জি নিচে রেখে দিল যাতে করে পড়ে না যায়। তার চাইতে ভালো হচ্ছে কি যে বেঁধে নেবে, হ্যাঁ যেটাকে নেংটি কষে নেওয়া, গত সপ্তাহে বলেছিলাম তাই না, জি কাঁচা বেঁধে নেওয়া, এটা যে কোনো স্তরে যে কোনো দেশের গরিব মহিলারও করতে পারবে, কিন্তু যদি আজকাল মানুষের কাছে পয়সা আছে আর সেই যে পাম্পার্স ব্যবহার করে তো সেটা বেশি ভালো, জি, যাতে রক্ত এদিক ওদিক ছড়িয়ে না যায় কাপড়ে অথবা মসজিদে, সালাত আদায় করতেন। 311 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, বলছে আন্না বাদা উম্মাহাতিল মুমিনিন, মুমিনদের জনৈক, জনৈকা জননী, তিনি ইতিকাফ করেছিলেন, ওয়াহিয়া মুস্তাহাজা ইস্তিহাজার অবস্থায়, রক্তপ্রদর রোগের অবস্থায়, তাহলে বুঝা গেল এই অবস্থায় ইতিকাফ করা যাবে, ইতিকাফ করে মানে মসজিদ অবস্থান করা আর ইবাদতবন্দি করা ফরজ নফল। 11 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে হাল তো সালিল মারা তো ফিসাও বিন হাজাত ফিহে, কোনো মহিলা কি এমন কাপড়ে সলাত আদায় করতে পারবে যেই কাপড়ে মাসিক হয়েছে, মাসিক হয়েছে ওই কাপড়ে, মাসিক লেগেছে ওই কাপড়ে সলাত আদায় করতে পারবে, হ্যাঁ ওই জায়গাটুকু ধুয়ে নিলে, যেমন এর আগে হাদিস পড়লাম ওইটাই। 312 নম্বর হাদিস বলছেন
মুজাহিদ প্রখ্যাত তাবেঈ রহমতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তার থেকে বর্ণনা করেছেন, মা কানালে ইহদানা ইল্লা সাউবুন ওয়াহিদ, আমাদের কারো একটির বেশি কাপড় ছিল না। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন, তারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ রমণী, তাদেরই একটির বেশি কাপড় ছিল না। তাহলে সেই কাপড় ধুয়ে দিলে ঘরে লুকিয়ে বসে থাকতে হইতো, আর তারপর কাপড়টা শুকাইতো, তারপর তখন সেটা কাপড় পরিধান করতে, জি। অথবা ছোট্ট একটা কাপড় আছে, আসল যে কাপড়টা, সেই কাপড়টা যেটাতে সালাত পড়া যাবে, শরীর ঢাকবে, সেই কাপড়টা ধুয়ে দিয়েছেন, তখন ছোট্ট একটা কাপড়ে কোন রকম করে যেটা জরুরি সত্র সেটা ঢাকছেন, আর বাড়িতে লুকিয়ে আছেন। কত অভাব ছিল, তারপরও কত মর্যাদা আল্লাহর কাছে। তাহলে বোঝা গেল যে ধন সম্পদ এগুলো কিছুই না, হ্যাঁ, আর দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী এগুলি কিছুই নাই, কোনো মূল্য রাখে না। যদি আখেরাত সুন্দর না হয় তাহলে কোনো মানিজ্জত নেই, কোনো মানিজ্জত নেই আল্লাহর কাছে। এই মাত্র কয়েকদিন, আর তারপরে সব কিছু ঝরে পড়ে যাবে, সব কিছু শুকিয়ে যাবে দুনিয়ার। যেমন গাছপালা ফসল কয়েকদিন আগে দেন সবুজ আর সবুজ মাঠ, আর তার হঠাৎ করে শুকিয়ে গেল, কিছুই নেই, সব খড়কুটোয় পরিণত হইল। তেমনি আমাদের লাইফ, তেমনি আমাদের লাইফ। কত সুন্দর যৌবন ছিল, কত সুন্দর কৈশোর ছিল, আর কত সুন্দর আপনার শকল সুরাত ছিল, সব সময় গাল বসতে লেগেছে, দাড়ি সাদা হইতে লেগেছে, আর তারপরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত, আর তারপরে এখন কঁ কঁ করছেন, চলতে পারছেন না, আর কত রকমের পেরেশানি, আর এখন শুধু মরার অপেক্ষা করছেন। আল্লাহ, দুনিয়ার উদাহরণটা ঠিক ওইরকম, দুনিয়ার মানুষের উদাহরণটা এরকম। সুতরাং দুনিয়ার পিছনে ছুটবেন না। আমাদের কারো একটি বেশি কাপড় হতো, তাহি দুফি অতি মাসিক হতো, আর অতি সলাত আদায় করতো। ফাইজ আসাব সাইমিন দামিন, কোনো রক্ত মাসিকের যদি লেগে যেত, কালাত বেরিকে হা, কালাতের বা যদি সেলা আসে হারফে যার, তাহলে ওর মানে ফালাত করতেন, বলতেন নাই তখন, তাহলে পানিও নেই বেশি, পানির অভাব থাকতো, তখন কী করতেন, থু থু ব্যবহার কর, থু থু দিয়ে ওই জায়গাটি ভিজিয়ে নিতেন ঘষা দেওয়ার জন্য, থু থু দিয়ে ভিজিয়ে নিতেন ওই জায়গাটি, ফাকাস আথু বেদুফরিহা, তারপরে নখ দিয়ে পরিষ্কার করে দিতেন, নখ দিয়ে ঘষা দিয়ে পরিষ্কার করে থুথু দিয়ে ধুয়ে দিতেন, প্রথমে নখ দিয়ে ঘষা দিলেন আর তারপরে থুথু দিয়ে। তাহলে বোঝা গেল যে পানি যদি না থাকে, থুথু দিয়ে ভিজিয়ে দিলে হবে ঘষা দেওয়ার পরে, তাতেই পাক পবিত্র হয়ে যাবে। তাহলে থুথু মানুষের জন্য অরুচিকর হইতে পারে, কিন্তু কত থুথু গিলছেন, থুথু বেরিয়ে যাওয়ার পরে গিললে মুশকিল, খারাপ লাগে, কিন্তু ভিতরে কথা বলছি আর কত রস আর থুথু ভিতরে হচ্ছে, অনেকের তো বেশি হয়, আর তারপরে কত যে গিলতে আছেন, সলায়াম সিয়াম রোজা অবস্থায় গিলতে আছেন, রোজা ভঙ্গ হচ্ছে, হ্যাঁ, এই থুথু দিয়ে তাহলে নাপাকি দূর করা যাবে, এই হাদিস প্রমাণ করলো, পানি না থাকবে তখন। 12 নম্বর অধ্যায়, বাবু তিবেলিল মারাতে ইন্দা গোসলে হামিল মাইত, এই অধ্যায় হচ্ছে মহিলাদের সুগন্ধি ব্যবহার করার বিধান সম্পর্কে, যখন মাসিকের গোসল করবে, আর সেটি ওয়াজেব ফরজ নাই, সেটি ভালো, সেটা ভালো, যাতে করে নিজেও দুর্গন্ধ না পায় আর কষ্ট না লাগে, কারণ মাসিকের রক্তের গন্ধ খুব খারাপ গন্ধ, আর স্বামীকে গন্ধ না লাগে, গন্ধ লাগলে একটা বিরক্তিকর হবে বা অরুচি ভাব হবে, অভক্তি চলে আসবে, কাছাকাছি যেতে চাইবে না, যার গন্ধ পাবেন পালাইতে চেষ্টা করবেন না, কারোর শরীরে যদি প্রচণ্ড গন্ধ থাকে গোসল টোসল করে না, ওই সপ্তাহে একদিন গোসল করে, আর জানেন আগে থেকে, আর লিফ্টে ঢুকতে যাচ্ছে, আপনি কখনো ঢুকবেন না, মাঝে মধ্যে এরকম ফেসে গেলে মনে হয় যে কোন বিপদে পড়লাম, চারিদিক থেকে বন্ধ, আর আর বন্ধের উপর গন্ধ, দেখেছেন না, ভালো যে কোনো সুগন্ধি হাদিসে এসছে, তখন সেটাই প্রাপ্ত ছিল সেই জন্য, জি। কুস্তে আজফার বা কুস্তে আজফার দুই রকম এসছে, কিন্তু সেটাই হইতে হয় এমন কথা না, যে কোনো সুগন্ধি হলেই চলে, জি, সময় সুযোগ মতো। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস 313 নম্বর হাদিস, কালা, তিনি বলছেন, কুন্না নুনহা, আমাদেরকে বারণ করা হইতো, সাহাবি সাহাবিয়াদেরকে নিষেধ করা হইতো, কে নিষেধ করতেন তাহলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন সাহাবিরা বলবেন যে আমাদেরকে নিষেধ করা হইতো, তার নিষেধকারীকে নবী সাল্লাম, তাদেরকে হুকুম দিচ্ছেন, আদেশ নিষেধ নবী সাল্লাম, নবী সাল্লাম যখন বলবেন যে আমাকে নিষেধ করা হয়েছে, তো নবীকে কে নিষেধ করছেন, আল্লাহ, তখন সোজা ধরে নিতে হচ্ছে আল্লাহ, জি, আমাদেরকে নিষেধ করা হইতো, আর নহিদ আলামাই, এতে কোনো মৃত ব্যক্তির উপর শোক করতে, ফকাসা 3 দিনের বেশি, 3 দিনের বেশি কারো উপর শোক করবেন না,
এই জন্য সৌদি আরব আলহামদুলিল্লাহ যে ইসলামিক দেশ এর বাস্তব প্রমাণ। আমার আব্বা ইন্তেকাল করলেন, তার প্রায় 4.5 মাস পরে আমার আম্মা ইন্তেকাল করলেন, রাহিমাহুমুল্লাহু জামিয়ান। আল্লাহ রাব্বুল তাদেরকে জান্নাতে সুউচ্চ স্থান দান করেন এবং আমাদেরকে তাদের সাথে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। সকল মোমিন মোমিনাতকে আল্লাহ জান্নাতের পথে থাকার তৌফিক দান করেন, সকলকে জান্নাত নসিব করেন, সবার জন্য কল্যাণ কামনা করি। তো আমার কিন্তু এই আইন যে মাকতবুল আমল, মাকতবুল আমল বুঝেন তো, লেবার কোর্ট, এটা জানা ছিল না কিন্তু, যে 3 দিন আমার ন্যায্য অধিকার। তারপর 3 দিন আসেনি, প্রথম আব্বার বেলা একবার জানাই ছিল না যে 3 দিন আমার ন্যায্য অধিকার। তবে আমার এর আগে এরকম ঘটেও নি কোনো দিন, এই প্রথম মানে শোক এসছে, কেউ আপনজন প্রিয়জন ইন্তেকাল করেছেন, তো সুতরাং আমার ওই সময়টি আমি অফিসে আসবো না এমনিতে ধরে নিয়েছি, সে অফিস সেটাকে যেইভাবে নিক না কেন। তো আমার নিয়ত ছিল যে 2 দিন পরে না হয় চলে যাবো, 2টা দিন যাবো না, তারপরে 3 দিন চলে যাব। তো তারপরে আমার সাথে দেখা করতে গেলেন আমার সেন্টারের কিছু ভাইরা, তার মধ্যে দায়ু শেখও ছিলেন আর আমাদের অ্যাকাউন্টেন্ট ছিলেন, খুব মুরব্বী মানুষ। তো দ্বিতীয় দিন গেছেন না, আমি বললাম যে হয়তো কালকে আমি চলে আসবো, বলছে না না কেন আসবেন আপনি, আপনার ন্যায্য অধিকার, 3 দিন আসবেন না। তো আমি বললাম যে 3 দিন আমি থাকতে পারি আর 3 দিন শরীয়তের বিধান আছে, কিন্তু মনটা চাইছে যে চলেই যাই, বলছে না আসিয়েন না। এটা তখন এইভাবে শুনলাম। আমার এন্তেকালের সময় আমাদের যিনি ডাইরেক্টর তিনি আমাকে বলছেন যে আপনি জানেন এটা সৌদি আরব আইন যে মাকতবুল আমাল লেবার কোর্টের আইন হচ্ছে আপনার 3 দিন ন্যায্য অধিকার যদি আপনার আব্বা আম্মা মারা যায় অথবা স্ত্রী ছেলে মেয়ে মারা যায়, এটির জন্য। সৌদি আরব যে ইসলামিক দেশ এর বাস্তব প্রমাণ যদি দেখতে চান সেটা অন্য আদালত, মাকতবুল আমাল পর্যন্ত প্রবাসী সবার জন্য আপনার এই অধিকার আছে, আপনাদের জেনে রাখা উচিত। লেবার কোর্ট বলছে যে আপনার বাপ মা, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, এটির মধ্যে অন্য কেউ না। ভাই মারা গেছে ওর জন্য আপনাকে তাহলে একটা সমঝোতে আসতে হবে যে কয়দিন আপনাকে আপনার অফিস ছুটি দিচ্ছে উইথ স্যালারি বেতন সহ, কিন্তু এগুলোর ক্ষেত্রে আপনার সেখান থেকে পারমিশন নেওয়া লাগবে না। হ্যাঁ যে স্যার আমি তো আমার আব্বা মারা গেছে, আমার আম্মা মারা গেছে, ডিউটিতে আসবো না, না আব্বা অথবা ডিউটিতে না আসলে তোমাকে বেতন দেবো না, বেতন দেবো না বলে খবর আছে। মাকতবুল আমলের পক্ষ থেকে বড় ধরনের পেনাল্টি ফাইন আছে সেই কোম্পানিকে প্রতিষ্ঠানকে। এই কথা আমাকে ডাইরেক্টর সরাসরি বললেন, আমি বললাম যে জাকাল্লাহ খেয়ে, এটা তো আমি জানতাম না, তবে আমার নিয়ত আছে আমি 3 দিন আসবো না, নিয়ত আছে আমি 3 দিন আসবো না, কিন্তু আমি জানতাম না সে কে বেতন দিল না দিল সেটা আমার দেখার বিষয় নয়, যে আবার কাটলো না কী করলো সেটা দেখার বিষয় নয়, আমার 3 দিন শোক করার অধিকার আছে, 3 দিন আমি বাসায় বসে থাকবো, এটা আমার অধিকার আছে, আমি মনে করি আমি থাকবো, এটা শরীয়তের আলোকে। তো এই হচ্ছে হাদিস। জি, 3 দিনের বেশি কারো প্রসব করা যাবে না, ইল্লা আলা জাউজ, তবে স্ত্রীর জন্য স্বামীর ওপর, স্বামীর ক্ষেত্রে কয়দিন, আরবা তা আশরি ওয়াসা, 4 মাস 10 দিন শোক করবে। শোক করা মানে কান্নাকাটি নয়, আবার শোক করা অনেকে ভাবে 4 মাস 10 দিন কাঁদতেই থাকবে, না 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 না, 4 মাস 10 দিন আমাদের দেশের বিধবা মহিলাদের সাদা কাপড় পরে নিল তো নিল, 4 মাস 10 দিন আজীবন মরা পর্যন্ত। আগের দাদি নানিদেরকে দেখেছি আমরা, মানে আমাদের গ্রামে সবকে, আমার দাদিকে তো দেখতেই পাইনি, আমার জন্মের আগে মারা গেছে, নানিকে দেখেছি কিন্তু নানি আগে মারা গেছে, নানা পরে। তো অন্যদেরকে দেখেছি যে ওই যে সাদা কাপড় পরে নিল বিধবা হওয়ার পরে তো আজীবন সাদা পরে থাকবে, কোনো শরীয়তে নেই এটা, আছে কি। হ্যাঁ, 4 মাস 10 দিন বেশি সাজসজ্জা গ্রহণ করবেন না, 4 মাস 10 দিন পরে যে কোনো রকমের আপনি রঙের কাপড় পরেন, আপনি সাজেন, সাজগোজ করেন, কোনো অসুবিধা নেই। বিধবার আমার দেশে 4 মাস 10 দিন ওদের সাজতে লাগে, বিয়া করার শখ হয়েছে। হ্যাঁ, জেহালত অজ্ঞতার কারণে এই ধরনের বিরূপ মন্তব্য অনেকে করে থাকে। কেমন মহিলা, স্বামী মারা গেছে আর রঙিন রঙিন শাড়ি পরছে আর মেকআপ করছে, না তার অধিকার আছে, করতে পারে, বিয়ের জন্য সে প্রস্তুত হতে পারে, বিয়ে ছাড়াও করতে পারে, বিয়ে করবো না, ওর ছেলে মেয়ে বড় হয়েছে করবো না, অনেক মহিলা যেমনই করে, তারপরও সাজতে পারে, ভালো ভালো শাড়ি আগের আছে ফেলে দেবে সেগুলো বা দান করে দেবে, কেন নিজেই পড়বে, অসুবিধা নেই, 4 মাস 10 দিন নয়, কিন্তু সাদা নয়, সাদা কাপড় তো সাদা তো পুরুষের, এটা পুরুষের লক্ষণ, তো সাদাই পড়তে হবে, এটা কোথায় পেল। হ্যাঁ, সাদা মাঠা ঠিক আছে, রঙিন কিন্তু আকর্ষণীয় না, হ্যাঁ বেশি আকর্ষণীয় না।
চার মাস দশ দিনের মধ্যে কি করবেন না, বাইরে কোথাও রাত কাটাবেন না, স্বামীর বাড়িতে অথবা যেখানে তার স্বামীর এন্তেকালের খবর পৌঁছেছে আর সেখানে নিরাপদ স্থানে আছে, স্বামীর বাড়ি নেই হয়তো বাবার বাড়িতে আছে আর ওখানে খবরটা পৌঁছে যে আমার স্বামী মারা গেছে, তো ওখানে ইদ্দত কাটবে, অন্য কোথাও গিয়ে রাত কাটাবে না, বোনের বাড়ি, ভাইয়ের বাড়ি, অন্য কোথাও যেখানে সেখানে না না, তবে দিনে অথবা রাতেরও কিছু অংশে, আজকাল যেমন রাতেও অনেকে শপিং করছে কেনাকাটার জন্য কোনো প্রয়োজনে বেরিয়ে যেতে পারবে, কারো বাসাতে যেতে পারবে একটু খাওয়া দাওয়ার জন্য, যদি ওটা আমাদের সামাজিকভাবে দোষণীয় যে বিধবা মহিলা আবার দাওয়াত খেতে এসছে, অসুবিধা নেই, দু চার ঘন্টার জন্য কোথাও যেতে পারে, হ্যাঁ দু চার ঘন্টার জন্য বাড়ির বাইরে একবার যেতে পারবেন না, ভিটে মাটির বাইরে যেতে পারবেন না, এগুলো বাড়াবাড়ি, কিন্তু ব্যাস রাত কাটাতে পারবেন না কোথাও গিয়ে, আর কি করতে পারবেন না। ওয়ালা নাক্তাহেল বলছেন যে এই চার মাস দশ দিন সুরমা লাগাতে পারবে না, কারণ সুরমা লাগিয়ে সাজতে সেই জিনিস, আজকাল অন্য অন্য যে যতগুলি মেকআপের আইটেম রয়েছে কোনোটাই লাগাতে পারবে না। ওয়ালানা তাই সুগন্ধিও লাগাতে পারবেন না, মহিলাদের সুগন্ধি যাতে চেহারার সৌন্দর্য বাড়ে ওগুলো করতে পারবেন। ওয়ালা নাল বাসো সাউবান মসবুগান, রঙিন কাপড়, রংচুইয়া কাপড়, বেশি রঙিন কাপড় আমরা পরবো না, ইল্লা সব আসবিন, তবে সাধারণ রঙিন আসব, এমন একটি ঘাস যেটাতে রঙাইলে একদম সিম্পল রং হতো, যেটাতে কোনো আকর্ষণ থাকতো না, আকর্ষণ থাকতো না রঙের মধ্যে, বুঝতে পারো লাল রঙে কী আছে, হলুদে, সবুজে, কিন্তু হালকা লাইট কালার, কোনো আকর্ষণ আছে, অসুবিধা নেই ওইটি বুঝে নেন আর কি। ওখাদ রুখেসাল আনা, এবং আমাদেরকে ছাড় দেওয়া হয়েছে ইন্দা তোহরে, যখন মাসিক ঋতু থেকে পাক হবো, এজাক্তালাস এহদান আমিন মাহিজেহা, মাসিক ঋতু থেকে যখন পাক পবিত্র হবে, বিধবা অবস্থায় আছে, ইদ্যতের মধ্যে চার মাস দশ দিনের মধ্যে আছে, আতর সুগন্ধি তো লাগানো যাবে না চার মাস দশ দিন, ঠিক না, কিন্তু মাসিক হয়েছে, এখন মাসিক বন্ধ হয়েছে, গোসল করবে, তাহলে লজ্জায় স্থানে আতর সুগন্ধি লাগাতে পারবে কি না, বলছে হ্যাঁ আমাদেরকে ছাড় দেওয়া, এই মর্মে ছাড় দেওয়া হয়েছে, তাহলে গায়ে আতর সুগন্ধি লাগাবে না, কিন্তু লজ্জায় স্থানে একটু লাগাবে যাতে দুর্গন্ধ দূরীভূত হয়। বলছেন যে আমাদেরকে ছাড় দেওয়া হয়েছে মাসিক ঋতু থেকে পাক পবিত্র হওয়ার পরে গোসল যখন করবে তখন, ফি নবজাতি মিন কুস্তি আজফার, কুস্তি আজফার নামক আতর বা সুগন্ধি এক টুকরো বা একটু লাগানোর জন্য, জি হ্যাঁ সেটা সেই যুগে লব্ধ ছিল, এখন যা আপনার কাছে লব্ধ আছে সেটা লাগাতে পারেন, এমন নয় যে এটাই সুন্নাত, অনেকে মনে করে যে কুস্তি আজফার কী সেটাই আমাকে লাগাতে হবে বা আমার ওয়াইফের এটি করতে হবে, না না এটা ভুল বোঝা, এটা ভুল বোঝা আসলে, কুস্ত ছোট কাপ দিয়েও আছে আর সিন দিয়েও আছে আর তা দিয়ে আছে, আবার উস্ত কাফ দিয়ে আছে, সিন আর তা দিয়েও আছে, জি হ্যাঁ, তো কেউ কুস্ত পড়ত আর কেউ কুস্ত পড়ত। ওয়াকুন্না নুনহান ইত্তিবাইল জানাজি, আমাদেরকে মহিলাদেরকে নিষেধ করা হতো জানাজার অনুসরণে, জানাজায় হাজির হবে না, তবে মসজিদে গিয়েছে আর সেখানে জানাজা হচ্ছে, তাহলে পুরুষদের সাথে মিলে জানাজা পড়তে পারে, যেমন মসজিদে হারাম মসজিদ নববীতে জানাজা, অথবা এখানকার যেসব মসজিদগুলোতে জানাজা হয়, জানাজা হচ্ছে আর মহিলা সেকশনের মহিলারা সালাত পড়ছে, জানাজা পড়তে পারবে না, পারবে না, পারবে, কিন্তু সে যে প্রস্তুতি নিয়ে যে জানাজা পড়তে যাচ্ছি এমনটা করবে না, সেটা আপনার কবরস্থানে হোক অথবা অন্য কোথাও হোক, শুধু জানাজা পড়ার জন্য মহিলারা যাবে, নিষেধ করা হইত। আর একটা অধ্যায় পড়ে নি তাহলে আমাদের কোর্স পুরা হয়ে যাবে। বলছেন ১৩ নম্বর অধ্যায়, বাব ও দাল কিলমার আতে নাফসাহা, এই অধ্যায় হচ্ছে যে মহিলা নিজের শরীর ঘষা দিবে গোসল করার সময়, মাসিক ঋতু থেকে যখন পাক পবিত্র হয়ে ফরজ গোসল করবে তখন শরীরে ঘষা দিবে, এজা তাতাহারাত মিয়াল মাহিজ, যখন পবিত্রতা অর্জন করবে মানে গোসল করবে হাইজ থেকে, ওয়াকাইফা তাগতাসিলু, কেমন করে গোসল করবে, বলছেন ওয়াতাখুযু ফিরসাতা মুমাসসাকা, এবং একটি কস্তুরি মিশ্রিত, সেই যুগে এই আতর মূল্যবান আতর লব্ধ ছিল সাহাবায়ে কেরামদের কাছে ঘরে ঘরে, মিস্ক মৃগনাভি থেকে যেটা হয় এটার নাম হচ্ছে মিস্ক, জি, আর আম্বার মাস থেকে যেটা হয় এটার নাম হচ্ছে আম্বার সুগন্ধি, বুঝা গেছে, আর যেটা ভারতীয় এক ধরনের কাঠ যেটাকে ভারতের ভাষায় আসামে এই কাঠটি সাধারণত পাওয়া যায় আসামের জঙ্গলে, সেটা হচ্ছে আর কম্বোডিয়াতে হয়, কম্বোডিয়া থেকে সৌদি আরবে খুব আসে, তো এটাকে বলা হয় উদ হিন্দি, হ্যাঁ ইন্ডিয়ান লোক লাকড়ি বা লকড়ি, তো এটা আরবরা এগুলো ব্যবহার করে জ্বালায় যে দেখবেন না, এটা এই যে এই কাঠগুলো আর কি,
তো এইগুলি হচ্ছে দামি দামি কি সুগন্ধি, যে কোনো সুগন্ধি হইলে হলো। কিন্তু এখানে যেটা হাদিস রয়েছে, ফিরসা মানে কাপড়ের টুকরো, মুমাসাকা মানে মিস্ক মিশ্রিত, হ্যাঁ কস্তুরি, যেটা বাংলা বলে কস্তুরি মিশ্রিত। ফাতাত্তাবিহা আসার দাম, রক্তের স্থানে সেটা লাগিয়ে দিবে বা ঘষা দিবে, হ্যাঁ গুপ্তঙ্গে অঙ্গ দিয়ে যে রক্ত প্রবাহিত হচ্ছে সেখানে গন্ধ আছে, সুতরাং সেখানে সে আতর সুগন্ধি লাগিয়ে দিবে যাতে করে গন্ধ দূর হয়ে যায়। 314 নম্বর হাদিস, আর এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের আজকে দার শেষ হবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বলছে, আন্নাই রাদান সালাত আন-নবী আন গোসলিহা মিনাল মাইহিজ, জনৈক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন মাসিক গোসল সম্পর্কে, ফামা রাহা কাইফা তাকতাসে, তাকে নির্দেশ দিলেন যে কি তরিকায় গোসল করে, কি নিয়মে গোসল করবে, তাকে বুঝিয়ে দিলেন। কিন্তু মহিলা বুঝতে পারছে না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেগানো মহিলাকে অত খুলে বলতেও পারছে না, লজ্জা পাচ্ছেন। এই ছিল ঘটনা। কেফা তাকতা ছিল, কেমন করে গোসল করতে হবে এবং কেমন করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হবে, আর ওই লজ্জা স্থানে যে সুগন্ধি লাগাইতে হবে সেটা কেমন করে, ইশারা ইঙ্গিতে বলে দিচ্ছেন। তাহলে বোঝা গেল যে যেগুলো লজ্জাজনক মাসাইল সেগুলো ভদ্র ভাষায় বলবে, সেগুলি পুরুষ যদি মহিলাকে বলে তাহলে ভদ্র ভাষায় বলে, মহিলা মহিলাকে একটু আরও খোলাখুলি বলতে পারে, নোংরা ভাষায় নয় একেবারে, কিন্তু তারা একটু বেশি খুলে বলতে পারবে। কিন্তু একজন পুরুষ মানুষ একটা মহিলাকে এত খোলাখুলি বলা সম্ভব নয়, সুতরাং ইশারা ইঙ্গিতে বলাটাও এটা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জি বলছেন, খুজি ফিরসাতান মিন মিসকিন, মিস্কের অর্থাৎ কস্তুরির একটি কাপড়ে, হ্যাঁ কস্তুরি মিশ্রিত একটি কাপড় নিয়ে নাম, কস্তুরি সুগন্ধি মিশ্রিত একটি কাপড়ের টুকরো নিয়ে নাম, ফাতাতাহহারি বিহা, তা দিয়ে তুমি পবিত্রতা অর্জন করো। এই এত ইঙ্গিতে কথা বলছেন যে সেটা ওই মহিলা বুঝতে পারছে না, কেমন করে সুগন্ধি দিয়ে কেমন করে আবার পবিত্রতা অর্জন করব, দুর্গন্ধ দূর করো, লজ্জা স্থানে সেটা ঘষা দিবে বা লাগাবে, এইভাবে তো আর বলছেন না। তো ফাতা তা দিয়ে পবিত্রতা অর্জন করো। কালা, তখন মহিলা কাইফা তা তাহারো বেহা, হে আল্লাহ রসুল, কেমন করে আমি পবিত্রতা অর্জন করব সেই সুগন্ধি মিশ্রিত, কস্তুরির সুগন্ধি মিশ্রিত সেই কাপড়ের টুকরো দিয়ে, এটা তো বুঝতে পারলাম না। কাহালা নয় সুবহানাল্লাহ, অবাক হচ্ছেন। তাহলে বোঝা গেল যে যখন আশ্চর্য হবেন তখন সুবহানাল্লাহ বলাও সুন্নাত, এটা একটা মশলা হাদিস থেকে ইস্তেমবাত হইল। আশ্চর্যজনক বিষয় কি বলবেন, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে ওলি আউলিয়াদের গাঁজাখড়ি কেরামতি আর সিরকি বিদাতি কিচ্ছা কাহিনী শুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ বড় পীর আব্দুল কাদের মায়ের পিঠে 18 পারা কোরআন মুখস্থ সুবহানাল্লাহ, অমুক নদীতে, হ্যাঁ পদ্মাতে যমুনাতে গামছা বিছিয়ে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়েছেন, গামছা বিছিয়ে দিয়ে পার হয়ে চলে গেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, সুবহানাল্লাহ বলবেন, তখন কি বলবেন, আউযু বিল্লাহ, আল্লাহ শিরক থেকে রক্ষা করুক। কথা বোঝা গেছে, এগুলো আশ্চর্য হওয়ার বিষয় নয়। এইভাবেই জাতিকে শিরকে ডুবিয়ে রাখা হয়েছে, এইভাবে জাতিকে অন্ধ রাখা হয়েছে, এইভাবে মানুষকে ব্যক্তি বুঝায় লাগিয়ে দেওয়া হয়েছে, এইভাবে মানুষকে রব বানিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর গুণ করি মানুষকে দিয়ে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনটা হয়েছে যে লোহিত সাগর পার হয়ে আফ্রিকা একবার ভ্রমণ করে এসছেন, এতে গামছা বিছিয়ে, আর জেদ্দার কাছে, জেদ্দা আরদামাম এগুলো তো আছে মদিনার কাছাকাছি, ইয়াম্বো সেখানে তো সাগর আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাগরে যাই নামাজ বিছিয়ে আর পাটি বিছিয়ে সালাত পড়েছেন, হ্যাঁ তারপরে আল্লাহর এমন ওলি ছিলেন তিনি মাগরেব পড়তেন মক্কায় আর এশা পড়তেন মদিনায়, শত শত কাহিনী আছে, শত শত কাহিনী আছে এই ওলি কথিত ওলিদের জীবনীতে, অবাক হয়ে যাবেন আপনি। আর সবগুলি ওলি হয় ইরান থেকে নয় ভারত থেকে, আরবের কোনো ওলি নেই, না ওবকর না উমর না উসমান না আলী না 124,000 কোনো সাহাবি তাদের কাছে ওলি, তাদের এই সব কেরামতি পাবেন, সব কেরামতি পাবেন সুফি ভণ্ডদের মাঝে, আর তাদের আস্তানা হচ্ছে ইরাক ইরান থেকে শুরু করে আপনার ভারত বর্ষ পর্যন্ত, ফিতনা ফিতনা, আল্লাহ হেফাজত করে সব থেকে, বুঝা গেছে, সাবধান। কি বলছিলাম, সুবহানাল্লাহ, অবাক যখন হবে তখন সুবহানাল্লাহ বলবেন, আর এমনি নিজে কি রাজ করার জন্য সুবহানাল্লাহ, অবাক হওয়া ছাড়া আসল হচ্ছে সুবহানাল্লাহ কিসের জন্য, হ্যাঁ জিকির আজকার। জি তাতাহারি বেহা, পবিত্রতা অর্জন করো, আবার ওই শব্দে বলছেন, কারণ এর বেশি বলা যাচ্ছে না মহিলা মানুষকে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন শুনছিলেন, তাহলে বোঝা গেল যে স্ত্রীর সামনে মহিলাকে ফতোয়া দেওয়াটা হচ্ছে শরীয়ত বেটার,
মা আয়েশা ওখানে দাঁড়িয়ে আছেন, নবী সাল্লাম সরাসরি ফতোয়াটা দিয়ে যাতে ফতোয়াটা নবী সাল্লাম পক্ষ থেকে স্বয়ং হয়, তারপরে আস্থা হয়, যিনি ফতোয়া জিজ্ঞাসা তার আস্থারও তো বিষয় আছে, তাই না? যদি ফতোয়াটা যদি আয়েশা রাদি আল্লাহ আনহা দিতেন তাহলে ওই রকম আস্থা হইতো না, যেমন নবী সাল্লামের কাছ থেকে শুনছেন, তাই না? আর নবী সাল্লামকে আল্লাহ ফরজ করেছেন দাওয়াত দেওয়া, মা আয়েশার উপর তো ফরজ ছিল না, ফরজ আইন তো ছিল না, কিন্তু নবী সাল্লামের উপর ফরজ আইন উম্মতকে শিক্ষা দেওয়া যাদেরকে সামনে পেয়েছেন। মা আয়েশা বুঝতে পারলেন যে নবী সাল্লাম এর বেশি বলতেও পারছে না খুলে, আর এ মহিলা বুঝতেও পারছে না। ফাজতাজাব তো বলছেন ফাজতাজাব তোহা ইলাইয়া, তখন মহিলাকে ধরে আমার দিকে টান দিলাম, এসো আমার কাছে, তোমাকে নবী সাল্লামের চোখের আড়ালে তোমাকে শিখিয়ে দিই কেমন করে কী করতে হবে। ফাকুলতো, তারপরে মা আয়েশা তাকে বলছেন, মা আয়েশা বলছেন বর্ণনাকারী তিনি বলছেন, আমি তখন বললাম তাত্তাবেই বেহা আসারাদ্দাম, ওই যে পবিত্রতা অর্জন করবে এ কথা বলছেন নবী সাল্লাম, তা তাহারি বেহা, এর মানে হচ্ছে যে ওই আতর বা মিস্ক মিশানো যে কাপড়ের টুকরোটা সেটা লাগিয়ে দেবে রক্তের স্থানে যেখান দিয়ে রক্ত প্রবাহিত হয়েছে সেখানে এবং তার আশেপাশে, তাহলে কী হয়ে যাবে, দুর্গন্ধ দূর হয়ে যাবে। এখানে আজকের আলোচনা শেষ করছি, ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বন্ধ করো, এটা বন্ধ করো।